गल्पो स्टोरी टीवी। अरे मीना, एक ही रकम बाजे रंगेर नेल पॉलिश लागाच्छिस दीदी? आमार ब्लू ग्रीन ब्लैक एसब कलरई बेशी भालो लागे। अच्छा ठीक आछे, ताड़ाताड़ी तैरी हये ने, देरी होले चलबे ना। राधा एबं मीना दुई बोन छिलो। राधा मीनार थेके 2 बछरेर बड़ो। दुई बोनेर मध्य भालोबासा अनेक बेशी, किन्तु तादेर अभ्यास एकेबारेई आलादा। आज मने हय तारा दुजोन कोथाओ जाओयार जोन्नोई तैरी होच्छे। मीना, आमी कखन थेके तोर जोन्नो अपेक्षा करछि, ताड़ाताड़ी तैरी हये आय। एई तो दीदी, आमी रेडी हये चले एसेछि। आरे मीना, ए कि रकम छोटो जामा परेछिस? सोसाइटिर लोकेरा देखले खाराप भाबबे आर पाशेर आंटीरा आमादेरके निये फुसफुसो करबे। ताछाड़ा आजकलकार छेलेराओ तो भालो नय। दीदी, तुमि अनेक बेशी चिंता करो। আমরা যেটাই পড়ে পেরোই না কেন, সোসাইটির লোকেরা কিছু না কিছু মনে করবেই। আর রইলো আন্টিদের কথা, তারা তো সব সময় গুজগুজ ফুসফুস করতেই থাকে। আর ছেলেদেরকে নিয়ে তুমি চিন্তা করো না, কোনো ছেলে কিছু বললে আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি যাই। এরপর দুই বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা দুজনে একই কলেজে পড়াশোনা করত এবং কলেজে একটি ফাংশনের আয়োজন হওয়ায় তারা দুজন শপিং করতে বেরিয়েছে। পথে হাঁটতে হাঁটতে মিনার মোবাইলে ফোন আসে। হ্যালো, কি তুমি আমার জন্য অপেক্ষা করছো? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। আবার ওই লোফার রবি ফোন করেছিল, তোকে আমি কতবার বলেছি ওর সঙ্গে মিশবি না। আরে দিদি, তুমি শুধু শুধু রবিকে খারাপ ভাবো, সে খুব ভালো ছেলে। আমি জানি কত ভালো ছেলে। লেখাপড়া করার বয়সে যারা এভাবে প্রেম করে বেড়ায় তাদেরকে আমি একদম পছন্দ করি না। দিদি, লেখাপড়া করার সময় প্রেম করবে না তো কখন করব? লেখাপড়া শেষ করে বিয়ের কয়েকদিন আগে। আমার মতে বিয়ের আগে প্রেম করাটাই ঠিক নয়, আসল প্রেম তো বিয়ের পরে হয়। আচ্ছা, তাহলে যারা লাভ ম্যারেজ করতে চায় তাদের কি হবে? লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করাটাই বেশি ভালো। সত্যি দিদি, তোমার কথা মতো চললে পৃথিবী থেকে প্রেম ভালোবাসাটাই উঠে যাবে। না মিনা, বাবা মা আমাদের জন্য যাকে পছন্দ করে দেন সেই আমাদের জন্য বেশি ভালো হয়। নিজের থেকে পছন্দ করলে ভালো পাওয়া যায় না। ও এম জি, আজকালকার যুগে তোমার মতো আজ্ঞাকারী মেয়ে পাওয়া খুব মুশকিল। দুই বোনের চিন্তা ভাবনার পদ্ধতি একেবারেই আলাদা ছিল। রাধা নিজের বাবা মায়ের কথা মতো জীবন কাটানো পছন্দ করত, অপরদিকে মিনা তার লাইফের বেশিরভাগ সিদ্ধান্ত নিজেই নিতে চাইত। এইভাবে দুই বোন হাঁটতে হাঁটতে এবং গল্প করতে করতে মার্কেটে পৌঁছায়। হাই মিনা। হাই রবি। হাই রাধা, কেমন আছো? রাধা তার বোনের বয়ফ্রেন্ড রবিকে পছন্দ করত না। সে প্রেম ভালোবাসাকে সময় নষ্ট করা মনে করত। এরপর শপিং শেষ করে দুই বোন বাড়ি ফিরে আসে। সেদিন রাতের বেলা মিনা হলরুমে বসে মোবাইলে ভিডিও দেখছিল। এমন সময় তার মা কাবেরী সেখানে আসে। কি রে মিনা, তোর দিদি কোথায়? দিদি? দিদি আবার কোথায় থাকবে, তার ঘরে বসে পড়াশোনা করছে হয়তো। দিদির কাছ থেকে কিছু শেখ, তোর দিদি সব সময় লেখাপড়া করে আর তুই পড়াশোনা ছাড়া সবকিছুই করিস। আরে মা, আমার লাইফের গোল আলাদা। দিদির মতো সবসময় বইয়ের পোকা হয়ে থাকতে আমি পারবো না। আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই, তাই সবসময় মোবাইলের ডিজাইনের জিনিসপত্র দেখতে থাকি। এবার কি বইয়ের মধ্যে ডিজাইন খুঁজবো? এসব ফ্যাশন ডিজাইন ডিজাইন ছাড়, তোর বাবা এসব একদম পছন্দ করে না। ভালো হবে এখন থাকতেই পড়াশোনায় মন দিয়ে দে। আরে মা, একবার ভালো করে ভেবে দেখো, এই কথাটা যদি মনীষ মালহোত্রার মা তাকে বলতো তাহলে সে কি এত বড় ফ্যাশন ডিজাইনার হতে পারতো? আরে চুপ কর তো, সব সময় মুখের উপর তর্ক করিস, তোকে বোঝানো আমার সাধ্যের বাইরে। মিনা নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে চাইতো, অপরদিকে তার বাবা মা সমাজ এবং প্রতিবেশীদের কথা চিন্তা করে তাকে নিজেদের ইচ্ছা মতো কাজ করতে চাইতো। পরের দিন সকালে তাদের কলেজে ফাংশন থাকায় দুই বোন ভালোভাবে তৈরি হয়ে ফাংশনে পৌঁছে যায়। তারা কলেজের ভেতরে পৌঁছে দেখে সেখানে খুব গান বাজনা হচ্ছে এবং একটি স্টেজও বানানো রয়েছে। এরপর তারা বাকি বন্ধুদের সঙ্গে এনজয় করতে শুরু করে। কিছু সময় পর একটি লোক মাইক নিয়ে স্টেজে আসে। ডিয়ার স্টুডেন্টস, প্রতি বছরের মতো এই বছরেও আমাদের কলেজের এবছরের টপারকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হবে। এবছর আমাদের কলেজ থেকে টপ করেছে রাধা। আমি তাকে অনুরোধ করব স্টেজে এসে গোল্ড মেডেলটি গ্রহণ করার জন্য। এরপর রাধা স্টেজে গিয়ে গোল্ড মেডেল নিয়ে তার বোনের কাছে ফিরে আসে। দিদি, তুই তো পুরো কাঁপিয়ে দিলি, এবার গোল্ড মেডেল পাওয়ার আনন্দে আমাদেরকে পিৎজা পার্টি দে। আচ্ছা ঠিক আছে, পার্টি দেবো, किन्तु तोर ओई बंधु रवि के डाकले चलबे ना, रवि पार्टीते आसबे ना। चल एबार ताहले ताड़ाताड़ी जाई। एरपर राधा मीना एबं तादेर आरो कयेकजन बान्धवी तादेर संगे पिज्जा पार्टी करते जाय। खावा दावा करते करते अनेक रात हये जाय एबं राधा ओ मीना बाड़ी फेरार जोन्नो कोनो गाड़ी पाय ना। तारा पथे दाड़िये दाड़िये गाड़ीर अपेक्षा करते थाके। দিদি অনেক রাত হয়ে গেছে, মনে হচ্ছে আজ আর গাড়ি পাবো না। আমি তোকে আগেই বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যায়, তোর জন্যই এত দেরি হয়ে গেল। হয়তো বাবা মাও বাড়িতে আমাদের জন্য অনেক চিন্তা করছে। যা হয়ে গেছে সেটা নিয়ে বেশি চিন্তা না করে চল আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, অনেকটা এগিয়ে যাব। এত রাত হয়ে গেছে, আমার খুব ভয় করছে, ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেলে বাঁচি। এরপর রাধা এবং মিনা কথা বলতে বলতে হাঁটতে শুরু করে। এরই মধ্যে মিনার ফোন বাজে। হ্যালো রবি, বলো। আরে না না, এখনো বাড়ি পৌঁছায়নি, একটু বেশিই দেরি হয়ে গেছে, তাই কোনো গাড়ি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আবার ওই রবি ফোন করেছিল তাই তো? হ্যাঁ দিদি, রবি আসছে, সে আমাদেরকে বাড়িতে পৌঁছে দেবে। তার কোনো প্রয়োজন নেই, এত রাতে সে আমাদেরকে বাড়ি পৌঁছাতে গেলে কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে সোসাইটিতে আমাদের নাম খারাপ হয়ে যাবে। তুই ওকে আবার ফোন করে বারণ করে দে। তোমার এই একটাই সমস্যা, তুমি নিজের ব্যাপারে কম আর অন্য লোকেদের নিয়ে একটু বেশিই ভাবো। যে যাই ভাবুক এখন আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে। দুই বোন এই নিয়ে ঝগড়া করছিল, এমন সময় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুজন মাতাল তাদেরকে দেখে। আরে ভাই দেখ দেখ, এত রাতে দুটো সুন্দর সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। আরে তাই তো ভাই, নেশা করে আমাদের মাথা খারাপ হয়ে যায়নি তো? সত্যি তারা মেয়ে তো? হ্যাঁ রে ভাই, দুটো জীবন্ত মেয়ে দাঁড়িয়ে আছে, চল চল তাদের কাছে যাই। হ্যাঁ চল চল। আরে ও সুন্দরী, তোমাদের কোনো বন্ধু লাগবে? দাঁড়াও আমরা আসছি। মিনা, মাতাল দুটো আমাদের দিকেই আসছে, চল তাড়াতাড়ি এখান থেকে পালাই, দৌড় লাগা। না দিদি, আমরা দৌড়াতে শুরু করলে তারাও আমাদেরকে তাড়া করবে, তার চাইতে ভালো তারা আসুক, আমরা দুজনে মিলে তাদেরকে খুব মারবো। মিনা, আমার খুব ভয় করছে, আমার হাত পা ভয়ে কাঁপছে, আমি মারামারি করতে পারবো না। আচ্ছা দৌড়াতে হবে না, একটু জোরে জোরে হাঁটি তবে। এরপর দুই বোন জোরে জোরে পা চালিয়ে হাঁটতে শুরু করে, অপরদিকে দুই মাতালও তাদের পিছু করতে থাকে। কিছু সময়ের মধ্যেই মাতাল দুটো খুব কাছে চলে আসায় মিনা তার ফোন বের করে। হ্যালো ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ আমি এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ, যে দুজন আছে তাদের ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি, কিছু সময়ের মধ্যেই রবিও চলে আসবে। মিনার কথা শুনে দুই মাতাল খুব ভয় পেয়ে যায় এবং এরই মধ্যে রবিও বাইক নিয়ে সেখানে চলে আসে। রবিকে দেখে মাতাল দুটো সেখান থেকে চলে যায়। কি হলো মিনা, এই লোকগুলো কারা ছিল? ওসব কথা আমি তোমাকে পরে ভালো করে বলবো, এখন চলো। আর দিদি কোথায় গেল? আমার সঙ্গে তো ছিল। ঠিক আছে তুমি বাইকে বসো, আমরা দেখছি। এরপর মিনা বাইকে বসে পড়ে এবং রবি বাইক চালিয়ে মিনাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরেও তারা মিনাকে কোথাও দেখতে পায় না। দিদি দিদি তুমি কোথায় চলে গেলে? ভয় পেয়ে দিদি কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছি না, এবার তাকে কোথায় খুঁজবো? মিনা মিনা এই দেখো, রাধা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে এটা কি করে হলো? দিদি দিদি তুমি ঠিক আছো তো? ওঠো দিদি। আরে রাধা তোমার কি হয়েছে, ঠিক আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। কি দরকার ছিল এভাবে দৌড়ে পালিয়ে আসার? চলো এবার আমরা বাড়িতে যাই। এত রাত পর্যন্ত বাইরে থাকতে কে বলেছিল তোমাদেরকে? আমি আগেই বলে রেখেছি সন্ধ্যা হতেই বাড়ি ফিরে আসবে। বাবা রাত অনেক হয়ে গিয়েছিল তাই কোনো গাড়ি পাচ্ছিলাম না, তার উপর আজ তো একটা ঘটনাও হয়ে গেল। ঘটনা? কিরকম ঘটনা? বাবা আসলে দিদি বলতে চাইছে আজ আমাদের পিৎজা পার্টি করতে একটু বেশি দেরি হয়ে গেছে। দিদি গোল্ড মেডেল পাওয়ার জন্য আমাদেরকে পিৎজা পার্টি দিয়েছিল। আমি ভালো করেই জানি এসব তোর আইডিয়া, তোর উল্টোপাল্টা আইডিয়ার জন্যই তোর সঙ্গে থাকা বাকি লোকেদেরকেও ফাঁসতে হয়। আর ওই ছেলেটা কে ছিল যে এত রাত্রে তোদেরকে রেখে দিয়ে গেল? মা ওর নাম রবি, আমার সঙ্গে একই ক্লাসে পড়ে, অনেক অন্ধকার হয়ে গিয়েছিল তো তাই আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। মিনা এসব আমি একদম সহ্য করব না, তোমাদেরকে আমি পড়াশোনা করতে পাঠাই, সেখানে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে নয়। এরপর যেন এরকম কোনো কিছু না শুনি। আমার তো এটা ভেবেই চিন্তা হচ্ছে কাল আশেপাশের বউয়েরা কি বলবে, যারা যারা দেখেছে সকলেই এটা নিয়ে কথা বলতে শুরু করে দেবে। এইভাবে রাধা এবং মিনার দিন কাটছিল, দেখতে দেখতে এক বছর কেটে যায়। এদিকে রাধার পড়াশোনা আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর থেকে সে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিল। অপরদিকে দেখতে দেখতে মিনাও তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে। হ্যালো রবি, কাপড় আনার জন্য আমাকে মার্কেটে যেতে হবে, তবেই তো আমি ভালো ভালো ডিজাইনার ড্রেস বানাতে পারবো। তুমি আমাকে নিয়ে যাবে? আরে হ্যাঁ, কেন যাব না, চলো তাহলে আজকেই যাই। আচ্ছা ঠিক আছে, বেরোনোর সময় আমি তোমাকে আবার কল করে দেব। রাখছি এখন। এ কি মিনা, তুই এখনো রবিকে ছাড়িসনি? তোকে আমি তার সঙ্গে কথা বলতে কতবার বারণ করেছিলাম। দিদি, আমরা একে অপরকে ছাড়তে পারবো না। ভালোবাসা কোনো খেলা নয়, এটা খেলা ছাড়া অন্য কিছুও নয়। মিনা, আমি তোকে আবার বলছি, তুই রবির সঙ্গে কথা বলা বন্ধ করে দে, না হলে কিন্তু আমি মা বাবাকে তোর ব্যাপারে সব জানিয়ে দেব। এক না একদিন তো বাবা মা এ ব্যাপারে জেনেই যাবে, বাবা মাকে আমি নিজেই জানিয়ে দেব। কিন্তু দিদি প্লিজ, তুমি এখন কিছু বলো না, পরে আমি নিজেই সব বলে দেব। এরপর মিনা বিকেল বেলায় যখন হলরুমে বসে মোবাইলে ভিডিও দেখছিল, এমন সময় তার বাবা সেখানে আসে। মিনা, তোমার দিদি কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছে, তুমিও তার মতো পড়াশোনা শুরু করে দাও, ভবিষ্যতে কিছু করতে হবে তো। বাবা, আমি তোমাকে আগেই বলেছি আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই, আমি এরকম কিছু করতে চাই না যেখানে আমার ইন্টারেস্ট নেই। দিদির মতো অত পড়াশোনা আমি করতে পারবো না। করতে পারবি কি করে, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকলে পড়াশোনাটা হবে? দিদির মতো তুমিও পড়াশোনা শুরু করে দাও, আমি রাধাকে বলে দেব, সে তোমাকে গাইড করে দেবে। বাবা, আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই, তার জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং অনেকগুলো অনলাইন অ্যাপ্লিকেশনও জমা দিয়ে দিয়েছি, তুমি প্লিজ আমাকে ফ্যাশন ডিজাইনার হতে দাও। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে আমরা ভেবে দেখব। এরপর মিনা তার রুমে চলে যায়। এরকমই একদিন রাতের বেলা। আচ্ছা রবি, বিয়ের পর আমরা কোথায় ঘুরতে যাব? না না, আমার ফেভারিট জায়গায় ঘুরতে যাব, সেখানে গিয়ে আমি সব রকমের ডিজাইনের ড্রেস পরব, তখন দেখবি আমাকে কেমন লাগে। মিনা, মিনা, আচ্ছা আমি এখন রাখলাম, পরে কথা বলছি, বাই। হ্যাঁ বলো দিদি, কি বলবে? তোকে বারবার বারণ করেছি, এসব বন্ধ কর, এখনো তুই রবির পেছনে পড়ে আছিস। দিদি, আমি 4 বছর থেকে রবিকে জানি, সে খুব ভালো ছেলে আর আমরা একে অপরকে ভালোবাসি, তুমি এটা বোঝো না কেন? আমি কোনো কথা শুনতে চাই না, তোকে এগুলো ছাড়তেই হবে, তুমি এত বোরিং। এসব নিয়ে আমি তোমাকে কোনোদিন কিছু বলেছি? তাছাড়া বইয়ের বাইরেও যে একটা জগৎ রয়েছে, তুমি সারাদিন বই নিয়ে পড়ে থাকো, তাই সেটা জানো না। আমার আর রবির সম্পর্ক নিয়ে তোমার এত প্রবলেম কিসের? অনেক হয়েছে, আজ আমি মা বাবাকে তোর ব্যাপারে সবকিছু জানিয়েই ছাড়বো, এবার দেখি তুই কিভাবে রবির সঙ্গে কথা বলিস। এরপর রাধা রাগ করে সেখান থেকে চলে যায় এবং তার বাবা মাকে মিনা ও রবির সম্পর্কের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। মিনা, মিনা এখানে আয়। কি হলো মা, ডাকছো কেন? রাধা যেসব কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? আরে মা, তোমার বড় মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে? রাধা সব কি বলছে মিনা? বাবা, এটা সত্যি যে আমি আর রবি একে অপরকে পছন্দ করি, আমরা 4 বছর থেকে ভালো বন্ধু হয়ে রয়েছি, তার মানে এটা নয় যে আমি আজই বিয়ে করতে চাইছি। আমি ভালো করে নিজের রেসপন্সিবিলিটি জানি, আগে আমি নিজের ক্যারিয়ার গড়ব, ভালো চাকরি করব, তারপর বিয়ে করার কথা ভাববো। এসব ভাবার তুই কে? তোদের দুই বোনের কোথায় বিয়ে হবে এটা আমি আর তোর বাবা ডিসাইড করব। মা, আমি মিথ্যে কথা বলবো না, আমি আর রবি 4 বছর থেকে একে অপরকে জানি, আমরা একে অপরকে খুব ভালো বুঝি, ভবিষ্যতে যদি আমরা বিয়ে করে নিই তাহলে প্রবলেম কিসের? খুব তর্ক করতে শিখে গেছিস, অনেক হয়েছে, আর কোনো কথা হবে না। আজ থেকে মিনার বাড়ির বাইরে পা রাখা বন্ধ, ফ্যাশন ডিজাইনার ডিজাইনার কিছু হতে হবে না। মিনার কথা শুনে তার বাবা প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করে দেয়। মিনা প্রথম থেকেই অনেক স্ট্রং মেয়ে ছিল, তাই তার কান্নাকাটি করার অভ্যাস ছিল না, সে একাই ঘরের মধ্যে হাঁটাচলা করতে করতে ভাবতে থাকে যে এরপর সে কি করবে। এইভাবেই 1 সপ্তাহ কেটে যায় এবং তার কাছে মোবাইল না থাকায় সে রবিকে ফোনও করতে পারে না। এরপর একদিন মিনা বাড়ির ভেতর থেকে বলে, বাবা ও বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, এরকম আর হবে না, অন্তত আমাকে পড়াশোনাটা করতে দাও। কাল অ্যাডমিশনের লাস্ট ডেট, ভর্তি হতে না পারলে 1 বছর নষ্ট হয়ে যাবে। মা প্লিজ, তুমি বাবাকে কিছু বোঝাও না। মিনার বাবা মা হলরুমে বসে তার সব কথা শুনতে থাকে। এবার পড়াশোনা ভুলে যা, তোকে আমরা আর বাইরে বেরোতে দেব না। মিনা তার বাবা মা এবং দিদিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা মিনার কোনো কথাই শোনে না এবং তাকে ঘরের মধ্যেই বন্ধ রেখে দেয়। একদিন রাতে খেতে আসার সময় মিনা সকলের চোখে ফাঁকি দিয়ে চুপি চুপি তার মোবাইলটা নিয়ে নেয়। এরপর তার রুমে গিয়ে সে রবিকে ফোন করে। হ্যালো রবি। আরে মিনা, তুমি কোথায় ছিলে? কি হয়েছে তোমার? এক সপ্তাহ থেকে আমি তোমাকে কন্টাক্ট করার চেষ্টা করছি। রবি, এখানে অনেক প্রবলেম হয়ে গেছে। দিদি বাবা মাকে আমাদের ব্যাপারে জানিয়ে দিয়েছে। এখন তারা আমাকে ঘরে বন্দি করে রেখেছে। হয়তো এক মাসের মধ্যেই যে কারোর সঙ্গে বিয়েও দিয়ে দিতে পারে। এসব কি বলছো তুমি? আমি ঠিক বলছি রবি। শোনো, কাল আবার আমার অ্যাডমিশনের ডেট আছে। টাইমে অ্যাডমিশন নিতে না পারলে আমার এক বছর নষ্ট হয়ে যাবে। মিনা রবিকে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানিয়ে দেয়। এরই সঙ্গে মিনা রবিকে তার করা একটি প্ল্যানের ব্যাপারে জানায়। এরপর রাত ৩টের সময় মিনার প্ল্যান অনুযায়ী রবি বাইক নিয়ে তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। কিছু সময়ের মধ্যেই মিনা একটি দড়ির সাহায্যে তাদের ব্যালকনি থেকে নিচে নেমে আসে এবং বাংলা সিনেমার নায়িকাদের মতো রবির বাইকে বসে বাড়ি ছেড়ে চলে যায়। পরের দিন সকালে মা, মিনা তার ঘরে নেই। তার ঘর থেকে আমি চিঠিটা পেলাম। কই দেখি। মা, এটা সত্যি যে আমি রবিকে ভালোবাসি, কিন্তু আমি তার জন্য বাড়ি ছাড়ছি না। আমাকে নিজের পড়াশোনা কমপ্লিট করে ভালো ফ্যাশন ডিজাইনার হতে হবে, নিজের আইডেন্টিটি বানাতে হবে। তার জন্যই আমি বাড়ি ছাড়ছি। তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। আমাকে ক্ষমা করে দিও। হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হলো। মেয়েটা আমাদের মান সম্মান সব শেষ করে দিল। এবার আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। শেষমেশ মিনা ওই লোফার ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিল। শোনো, আজ থেকে তার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই বাড়িতে আজ থেকে মিনার নাম কেউ মুখে না আনে। মেয়েটা যে এভাবে পালিয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তার মাথায় কিরকম ভূত চেপেছিল যে মাঝরাতে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেল। মিনার এভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তার বাড়ির সকলে খুব চিন্তায় ছিল। কিছু সময়ের মধ্যেই খবরটি জানাজানি হলে তাদের আশেপাশের মহিলারাও কাবেরীকে শুনিয়ে মিনাকে নিয়ে আলোচনা করতে শুরু করে। আরে জানো, কাবেরীর মেয়ে মিনা একটা ছেলের সাথে পালিয়েছে। আমি তো আগে থেকেই জানতাম এরকম কিছু একটাই হবে। মেয়েটা কত ছোট ছোট জামা কাপড় পরতো, দেখোনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। দুধওয়ালা বলছিল তার মেয়েটা মাঝরাতে একটা ছেলের বাইকে বসে পালিয়েছে। ছেলেটাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যেটা দেখা যাবে না। মেয়েটার সাথে সাথে তার বাবা মায়েরও ভালোই দোষ রয়েছে। তাদের মেয়ে কি করছে না করছে খেয়াল না রাখলে এরকমটাই হবে। আমাদের বাড়িতেও তো ছেলে মেয়ে রয়েছে, কই তারা তো এরকম করে না। এইভাবে সোসাইটির সকল মহিলার মুখে তার মেয়ের ব্যাপারে নানা রকম কথা শুনে কাবেরীর খুব খারাপ লাগে। অপরদিকে মিনা একটি ফ্যাশন ডিজাইনিং এর কলেজে অ্যাডমিশন নিয়ে নেয় এবং হোস্টেলে থেকে তার পড়াশোনা করতে শুরু করে। নিজের খরচ চালানোর জন্য সে একটি ইয়োগা সেন্টারে পার্ট টাইম চাকরিও করতে শুরু করে। মিনার টাকা কম পড়লে রবি সবসময় তাকে টাকা দিয়ে সাহায্য করত। রবি, একটু একটু করে আমি তোমার থেকে অনেক টাকাই নিয়ে নিয়েছি। দেখো, একদিন আমি খুব ভালো ফ্যাশন ডিজাইনার হয়ে তোমার সব ধার মিটিয়ে দেব। মিনা, আমার দেওয়া টাকাকে ধার বলে আমাকে অপমান করো না। তোমার পাশে থাকা আমার কর্তব্য। এদিকে মিনা নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে। অপরদিকে তার বাবা মা তাদের বড় মেয়ে রাধার জন্য পাত্র খুঁজতে শুরু করে। শোনো, বেশি দেরি করলে চলবে না। মেয়েটার জন্য তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখো। ঘটক এ মাসে অনেকগুলো পাত্র দেখিয়েছে, কিন্তু ঠিকঠাক পছন্দ হচ্ছে না। তবে একটা পাত্র একটু ভালো লেগেছে, তাকে দুদিন পর আসতে বলেছি। বেশ ভালো করেছো। মেয়েটাকে বেশি দিন বাড়িতে ফেলে রাখলে লোকে নানা রকম কথা বলতে শুরু করবে। ২ দিন পর সুরেশ নামের এক ছেলে তার বাবা মায়ের সঙ্গে রাধাকে দেখতে আসে। আমরা নিজের ছেলের জন্য একটা শিক্ষিত মেয়ে খুঁজছিলাম, কিন্তু আপনার মেয়ে তো গোল্ড মেডেলিস্ট। খুব কপাল করে এরকম বৌমা পাওয়া যায়। দিদি, আপনার ছেলেকেও আমাদের ভারী পছন্দ হয়েছে। তবে আমরা এমন একটা পরিবার খুঁজছি যেখানে আমাদের মেয়ে সুখে থাকতে পারে। বুঝতেই তো পারছেন আজকাল কত রকম অশান্তি হয়। আরে দিদি, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের বাড়িতে বৌমাকে মেয়ের মতো মনে করা হয়। রাধা চাইলে বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং চাকরিও করতে পারে। সে এত ভালো পড়াশোনা করে, আমরাও চাইবো না যে তার ট্যালেন্ট নষ্ট হয়ে যাক। সুরেশের মায়ের কথা শুনে রাধার বাবা মা খুব খুশি হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই খুব ধুমধাম করে সুরেশ ও রাধার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রাধা সুরেশের সঙ্গে তার শ্বশুর বাড়িতে চলে আসে। রাধা, মাই ডার্লিং, তোমাকে অনেক সুন্দর দেখতে। ইচ্ছা করছে তোমাকে এই ঘরেই বন্ধ করে রেখে দিই, যাতে কারোর নজর না লেগে যায়। স্বামীর মুখে এরকম কথা শুনে রাধা খুব খুশি হয়ে যায়। অপরদিকে মিনা তার দিদির বিয়ের খবর জানতে পেরে অবাক হয়ে যায়। জানিস টুম্পা, আমার দিদির বিয়ে হয়ে গেল, কিন্তু বাড়ির কেউ আমাকে একবারও খবর দিল না। হা হা হা, তুই যেভাবে নায়িকাদের মতো বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিস, এবার বাড়ি ফেরার কথা ভুলেও ভাবিস না। তোর বাবা মা কোনোদিনই তোকে ওই বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে কি আমি কোনোদিন বাড়ি ফিরতে পারবো না? কেন পারবি না? যদি তুই খুব বড় ফ্যাশন ডিজাইনার হয়ে অনেক নাম কামিয়ে নিতে পারিস, তাহলে হয়তো বাড়ি ফিরতে পারবি। এভাবেই দেখতে দেখতে আরো ৪ বছর কেটে যায় এবং মিনার ফ্যাশন ডিজাইনারের কোর্স শেষ হয়ে যায়। অপরদিকে রাধাও তার স্বামীর সঙ্গে সুখে সংসার করতে থাকে। রাধা, আমার কোট আয়রন করে দিয়েছো? হ্যাঁ, করে রেখে দিয়েছি, আলমারির ভেতরেই আছে। আজ অফিসে একটা মিটিং আছে, সেটা মিটিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা শোনো না সুরেশ, রেলের একটা ভালো পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, আসার পথে আমার জন্য একটা রেলওয়ের ফর্ম নিয়ে আসবে। আরে রাধা, শুধু শুধু চাকরি করতে যাবে কেন? আমি চাই না আমার সুন্দরী বউ বাইরে চাকরি করতে যাক আর লোকেরা তাকে দেখুক। আমি জানি সুরেশ, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি এত পড়াশোনা করেছি, সেটার কি হবে? আচ্ছা, আমাদের বাড়িতে কি কোনো জিনিসের অভাব আছে? না তো। তোমার কি টাকা পয়সা নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে? না, সবই খুব ভালো চলছে। ওই জন্যই তো তোমাকে বলছি, তোমাকে চাকরি করতে হবে না। আমি ভালো মাইনে পাই, আমাদের ভবিষ্যৎ নিয়েও কোনো চিন্তা নেই, তাই শুধু শুধু তোমাকে চাকরি করতে হবে না। হ্যাঁ বৌমা, সুরেশ একদম ঠিক বলছে। আরে মা, আপনিও? ওসব চাকরি টাকরি করার কথা ছেড়ে এবার আমাদেরকে নাতি নাতনির মুখ দেখাও। আজকাল বাচ্চা নিতে বেশি দেরি করলে অনেক রকম সমস্যা দেখা দেয়। এরপর সুরেশ অফিসে চলে যায় এবং রাধার শাশুড়িও সেখান থেকে চলে যায়। শাশুড়ি এবং স্বামীর চলে যাওয়ার পর রাধা একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। রাধা একজন ভালো স্বামী এবং ভালো শ্বশুর বাড়ি পেয়েছিল, কিন্তু তার নিজের স্বপ্ন পূরণ করার কোনো সুযোগ সেখানে ছিল না। তবে মা আর সুরেশ ভুল কিছু বলেনি, এবার আমাদের একটা বেবি নিয়ে নেওয়া দরকার। মিনা, তোমার ফ্যাশন ডিজাইনারের পড়াশোনা শেষ হয়ে এসেছে, এবার আমাদের বিয়ে করে নেওয়া দরকার। এখন শুধুমাত্র পড়াশোনা শেষ হচ্ছে, আমাকে এই ফিল্ডে ভালো নাম করতে হবে। তাছাড়া তুমিও কিছুদিন হয়েছে চাকরি পেয়েছো, আগে আমরা দুজন ভালো করে লাইফে সেটেল হয়ে যাই, তারপরে বিয়ে করব। ঠিক আছে ম্যাডাম, তুমি যেরকমটা চাইবে সেরকমটাই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ রবি, তুমি আমাকে খুব ভালো বোঝো। অপরদিকে রাতের বেলা রাধাদের বাড়িতে। রাধা, রাধা এদিকে এসো একবার। কি হলো সুরেশ, এত ডাকাডাকি করছো কেন? রাধা, এই ঘরটা দেখো তো কেমন লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, তবে কি হবে এই ঘরের? ভাবছি এই বাড়িটা কিনবো। কতদিন আর বাবা মায়ের বানানো এই বাড়িতে থাকবো? এই নতুন বাড়িটা কিনে নিয়ে সেখানে সবাই শিফট হয়ে যাব, আর এই পুরানো বাড়িটা রেন্টে দিয়ে দেব। কিন্তু সুরেশ, আমাদের বাড়িটা তো ভালোই রয়েছে, এত টাকা খরচ করে নতুন বাড়ি নেওয়ার দরকার কি আছে? আরে রাধা, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, সেসব আমি বুঝে নেব। অপরদিকে মিনা এবং রবি একটি রেস্টুরেন্টে বসে ডিনার করছিল। ডিনার করতে করতে রবি বলে, সবই বুঝেছি মিনা, তবে আমার মনে হয় আমি তোমার বাবা মাকে মানিয়ে নিতে পারবো। তুমি কিছু বুঝতে পারোনি রবি, আমার বাবা আমার উপরে যা রেগে আছে, সে হয়তো আমাকে দেখলেই মেরে ফেলবে। আরে মিনা, আমরা দুজনে তোমাদের বাড়ি গিয়ে বাবা মায়ের পায়ে পড়ে যাব, দেখবে তারা হাসি খুশি আমাদের সম্পর্ক মেনে নেবে। এরপর খাওয়া শেষ হলে রবি মিনাকে তার হোস্টেলে পৌঁছে দেয় এবং নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল হতেই রবির কথা মতো সে মিনাকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছায় এবং দরজার কলিং বেল বাজায়। এত সকাল সকাল আবার কে এলো? যাই গিয়ে দেখি। এ কি মিনা, তুই? তোর সাহস কি করে হলো এখানে আসার? মা, আমার ভুল হয়ে গেছে, একবার আমার কথাটা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। আন্টি, আপনারা মিনাকে ভুল ভাবছেন, একবার তার কথাটি শুনুন। তুই চুপ কর, তোর মতো লোফার ছেলের কথা আমি শুনতেও চাই না, তোর মতো ছেলেদের বংশটাই খারাপ। আরে কি হলো কাবেরী, এত চেঁচিয়ে চেঁচিয়ে কার সঙ্গে কথা বলছো? নিজেই এসে দেখে নাও না কে এসেছে। দাঁড়াও, যাচ্ছি। মিনা এখানে কি করতে এসেছে? ওকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে বলো। আই এম সরি বাবা, আমার এভাবে বাড়ি ছেড়ে যাওয়াটা উচিত হয়নি। আমি জানি আমার জন্য তোমাদেরকে অনেক অপমানিত হতে হয়েছে। জানিস যখন, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়িতে তোর জন্য আর কোনো জায়গা নেই। তোর মতো মেয়ের জন্ম হওয়ার চেয়ে আমাদের একটা সন্তান থাকলেই বেশি ভালো হতো। আর এখানে দাঁড়িয়ে থাকিস না, তুই আমাদের জন্য অনেক আগেই মরে গেছিস, আর কোনোদিনও এখানে আসার চেষ্টা করবি না। বাবা মায়ের মুখে এরকম কথা শুনে মিনা খুব কষ্ট পায়। এরপর রবি মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং দুজনে একটি কফি শপে গিয়ে বসে। मीना मने मने निजेकेओ दोषारोप करते शुरू करे कारण तार जोन्नोई तार बाबा मा के समाजे अनेक अपमानित होते हयेछे। दुःख पेओ ना मीना, आमार विश्वास एकदिन तोमार बाबा मा निश्चयई तोमाके क्षमा करबेन। जानि ना सेई दिन कखनो आसबे किना। अच्छा ठीक आछे, ओसब कथा छाड़ो। रवि, तुमि निजेर मा-बाबार संगे कथा बोले नाओ, आमादेर बियेर जोन्नो तारा जेमन दिन तारीख ठीक करबे आमरा सेभाबेई बिये करे नेब। राते सुरेशदेर बाड़ीते सुरेश जखन बसे लैपटपे अफिसेर काज करछिलो एमन समय तार मा मालती एबं बाबा मदन तार काछे आसे। बाबा सुरेश, बौमायेर कि कोनो रकम समस्या रयेछे नाकि? तोदेर बियेर 3 बछर हये गेल, बौमा एखोनो मा हच्छे ना केन? जानि ना मा। शोन बाबा, तुई एकबार बौमाके डाक्तारेर काछे निये जा, आमार मने हय निश्चयई तार मध्ये कोनो समस्या रयेछे। मा, तुमि तो जानो आमि अफिसेर काजे कत ब्यस्त थाकि, आमार उपर काजेर अनेक चाप आछे। मुख देखते पाচ্ছি না কেন? ठीक আছে বাবা, আমি তাহলে কাল পরশু করে রাধাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। অপরদিকে রাধার মায়ের বাড়িতে আমাদের মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে তাই আজ ক্ষমা চাইতে এসেছিল। कावेरी, तुमी एत सहजे निजेके नरम होते दिओ ना। मीनाके एई बाड़ीते आसते दिले से आबार नतुन भावे आमादेरके बिपदे फेलबे। एकान्तई जोदि से एखाने आसते चाय ताहले लोफार छेलेटाके छेड़े दिए आसते होबे। अच्छा ठीक आछे, तुमी तार ब्यापारे एत भेबो ना, आमादेर बड़ो मेयेटार कथा चिंता करो। देखाशोना करे आमरा ताके खूब भालो बाड़ीते बिये दिएछि। आमादेर राधा खूब सुखे निजेर शोशुर बाड़ीते थाके। मीनार बाबा मा ताके निये भाबा बन्ध करे देय। तारा निजेर बड़ मेयेर कथा भेबे खुशी हो जाए। अपरदिके सेई दिन राते बड़ मेये राधादेर बाड़ीते। आरे सुरेश, एतो रात हो गेलो एखोनो डिनार करोनी केन? आमी तोमार खाबार बेर करे रेखे दिएछि, चलो ताड़ाताड़ी खेये नेबे। चलो राधा, आमार बिजनेसे अनेक लस चलछे, नतुन घरे इन्स्टलमेंट किभाबे देबो किछुई बुझते पारछि ना, जानि ना बिजनेस कबे ठीक होबे। तुमि एतो चिंता करछो केन? बिजनेसे एकटु ओठानामा तो होतेई थाके। তুমি এক কাজ করো, সেভিংস এর টাকা থেকে কিছু টাকা বের করে নাও। না না, সেখান থেকে আমি একটা টাকাও বের করব না, ওটা আমাদের ভবিষ্যতের জন্য আমি রেখে দিয়েছি। সেখান থেকে টাকা না নিলে ম্যানেজ কিভাবে হবে? তুমি এক কাজ করো, তোমার বাবাকে বলো আমাদের একটু হেল্প করতে। তুমি বলো আমাদের 5-6 লাখ টাকা দিতে, তাহলে কিছুটা নিশ্চিন্ত হওয়া যাবে। এ তুমি কেমন কথা বলছো সুরেশ? বাবা 3 বছর আগে রিটায়ার হয়ে গেছেন। এই অবস্থায় তো আমাদেরকে তার পাশে দাঁড়ানো উচিত। আমরা যদি তার থেকে টাকা চাই তাহলে কিভাবে চলবে? ওসব আমি কিছু জানি না, এমনিতেই তোমার বাবার যা সম্পত্তি আছে সেসব আমাদের জন্যই। কাল তুমি বাবার কাছে গিয়ে টাকা নিয়ে আসবে। সুরেশ এই বলে সেখান থেকে চলে যায়। রাধা তার স্বামীর মুখে এরকম কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। পরের দিন সকালে রাধার ইচ্ছে না থাকলেও সে নিজের স্বামীর আদেশ পালন করার জন্য বাপের বাড়িতে পৌঁছায়। আরে রাধা, আজ তুই আসছিস বলে আমাদেরকে খবর দিলি না কেন? কেমন আছিস বল? এ কি রাধা, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? চলো মা, বসে কথা হবে, তোমার আর বাবার সঙ্গে আমার কিছু আর্জেন্ট কথা আছে। এরপর তারা গিয়ে হল রুমে বসে পড়ে। মা, বাবা, তোমাদের সঙ্গে একটা জরুরি কথা আছে, কিভাবে বলবো বুঝতে পারছি না। কি কথা? পরিষ্কার করে বল না। আসলে মা, কয়েকদিন থেকে সুরেশের বিজনেস ভালো চলছে না, তাই নতুন বাড়ির ইনস্টলমেন্ট দিতেও সমস্যা হচ্ছে। রাধা মা, বিজনেসে ওঠানামা তো হতেই থাকে, এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আরে রাধা, তুই তো বলছিলি জামাইয়ের সেভিংসে অনেক টাকা রয়েছে, সেখান থেকে তুলে খরচ করতে বল। আসলে মা, সেখান থেকে এখন টাকা তোলা যাচ্ছে না, হয়তো অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হয়েছে। তাই বলছিলাম কি, বাবা যদি 5-6 মাস বাড়ির ইনস্টলমেন্টটা ম্যানেজ করতে পারতো তাহলে খুব ভালো হতো। কি, জামাই তোকে এখানে টাকা চাওয়ার জন্য পাঠিয়েছে? আরে কাবেরি, তুমি একটু থামো। ঠিক আছে রাধা মা, আমি টাকার ব্যবস্থা করে দেব। আমার সেভিংসে কিছু টাকা আছে, সেটা আমি ভাঙিয়ে দিয়ে আসবো, তোরা বেশি চিন্তা করিস না। এরপর রাধা আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। পরের দিন মনোজ ব্যাংকে গিয়ে তার ফিক্সড ডিপোজিট থেকে 10 লক্ষ টাকা বের করে দেয় এবং সেগুলো নিয়ে রাধার শ্বশুর বাড়িতে আসে। আরে বাবা, আপনি কেন টাকা দিতে গেলেন? আমার এইভাবে আপনার থেকে টাকা নিতে একদম ভালো লাগছে না, আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নিতাম। রাধা হয়তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল তাই আপনার কাছে টাকা চাইতে চলে গেছে। আই এম ভেরি সরি বাবা, এভাবে আপনাকে কষ্ট করতে হলো। কোনো ব্যাপার নয়, আমাদের টাকা মানেই তো তোমাদের টাকা, তোমাদের ছাড়া আমাদের কেই বা আর আছে? তোমরা সুখে থাকলেই আমরা সুখে থাকতে পারবো। সুরেশ অনেক চালাকির সঙ্গে তার শ্বশুরের থেকে টাকা নিয়ে নেয়। অপরদিকে রাধা তার স্বামীর এরকম রূপ দেখে অনেক রেগে যায়। রাতের বেলা সুরেশ তার ঘরে বসে টাকা গুনতে শুরু করে। বাহ, ৫-৬ লাখ টাকার আশা করছিলাম, কিন্তু এখানে বসে বসেই ১০ লাখ টাকা চলে এলো। কি আনন্দ! সুরেশ, আমি জানতাম না তুমি এরকম মানুষ। বাবার সামনে এমন নাটক করলে যেন তুমি টাকা নিতে চাইছো না, আর টাকা নিতে তোমার খুব লজ্জা করছে। কিন্তু আমাকে তো জোর করে বাবার কাছে টাকা চাওয়ার জন্য পাঠিয়েছিলে। আরে মাঝে মাঝে ওরকম নাটক করতে হয়। শোনো সুরেশ, তোমার ব্যবসা ঠিক হয়ে গেলে বাবাকে আবার টাকাগুলো ফিরিয়ে দিও। এই বয়সে আমাদের থেকেও বেশি তার টাকার প্রয়োজন। চুপ করো তুমি, আমি একটা টাকাও কাউকে ফেরত দেব না। তোমার ছোট বোন তো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোমার বাবা মায়ের কাছে যা আছে এখন সব আমাদের। আমার পরিবারের ব্যাপারে আর একটাও কথা বলবে না। আমি তাদের বিরুদ্ধে কোনো কথাই শুনতে পারবো না। চুপ করো তুমি। এতদিনে একটা সন্তান জন্ম দিতে পারলে না, আবার আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছো। আগে নিজেকে একটা ডাক্তার দেখাও। তুমি আমাকে এরকম করে বলতে পারলে? যা বলেছি একদম ঠিক বলেছি। সুরেশ এই বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। রাধা তার স্বামীর মুখে সন্তান নিয়ে এরকম কথা শোনার পর অবাক হয়ে যায় এবং চুপ করে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে পরের দিন সকালে একটি ম্যারেজ হলে মিনা এবং রবির বিয়ে হয়ে যায়। রবির বাবা মা খুব ধুমধাম করে তাদের বিয়ে দেয়। বিয়ের পর মিনা তার শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে ১ সপ্তাহ কাটানোর পর একদিন মিনার শাশুড়ি আরতি তাকে বলে, বৌমা, বিয়ের ১ সপ্তাহ তো হয়ে গেল, এবার কি করার প্ল্যান আছে? মা, প্লিজ আমাকে আর একটু সময় দিন। এখন আমি আপনাদেরকে নাতি নাতনির মুখ দেখাতে পারবো না। আরে না না বৌমা, আমি নাতি নাতনির কথা বলছি না, বলছি তোমার জবের কি হলো সেটা বলো। আচ্ছা, জবের ব্যাপারে? আসলে মা, আমি তো বিয়ের আগে জব করতে চাইতাম, কিন্তু শেষ মুহূর্তে এমন সব হয়ে গেল যে তাড়াহুড়ো করে আমাকে বিয়ে করতে হলো। কিছুই প্ল্যান করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, এবার কি করবে সেটা নিয়ে একটু ভাবো। যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। হ্যাঁ মা, পরশুদিন একটা ডিজাইনিং কোম্পানিতে আমার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা হয়েছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। কিন্তু মা, আমি জব করতে শুরু করে দিলে বাড়ির এত কাজ কে করবে? তুমি নিজের বাবা মা এবং সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে এই কোর্স করেছো। তোমাকে জব করতে না দিলে তোমার সঙ্গে অবিচার হবে। তাছাড়া আজকালকার যুগে স্বামী স্ত্রী দুজনকে চাকরি করা দরকার, তবেই তারা সুখে থাকতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ মা, আমি সত্যি অনেক লাকি যে আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। কিন্তু মা, বাড়ির কাজগুলো কি হবে? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি যে বাড়ির কাজ করতে পারবো না? আমি এখনো অনেক ইয়াং। বাড়ির কাজ আমি সব করে নেব, আর যদি সমস্যা হয় তাহলে একটা কাজের লোক রেখে নেব। তুমি নিজের চাকরিতে ভালো করে মন দাও। তোমাকে জব করতে দেখে আমার ছেলে খুশি থাকবে, আর তোমরা দুজনে সুখী থাকলে আমার এই ছোট পরিবারটা খুব ভালোভাবে চলবে। মিনা তার শাশুড়ির এরকম ব্যবহার দেখে খুব খুশি হয়ে যায়। সে এত ভালো শ্বশুরবাড়ি পাওয়ার জন্য মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। অপরদিকে রাধাদের বাড়িতে সুরেশ তার বাবা মদন এবং মা মালতীর সঙ্গে বসে কোনো বিষয়ে আলোচনা করছে। বাবা, এভাবে চিন্তা করে বসে থাকলে কিচ্ছু হবে না। হ্যাঁ সুরেশ, তোমার মা একদম ঠিক বলছে। বিজনেসে ওঠানামা তো হতেই থাকে, কখনো প্রফিট হবে কখনো লস হবে। প্রফিটের সময় ভালো জায়গায় ইনভেস্ট করাটাই আসল। তুমি তো অনেক টাকা ইনভেস্ট করে রেখেছো, তাই বেশি চিন্তা করো না। এবার সেভিংস থেকে কিছু টাকা বের করে বিজনেসে ইনভেস্ট করে দে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মা, বাবা, সুরেশ, আমি খাবার রেডি করে দিয়েছি, সকলে চলে এসো, খাবার খেয়ে নেবে। কোনো দরকার নেই তোমার খাবারের, চলে যাও এখান থেকে। সুরেশ, তুমি আমার উপরে এরকম করে রাগ করছো কেন? আমি আবার কি করলাম? চুপ করো বৌমা, নিজের স্বামীকে যদি সাপোর্ট করতে না পারো তাহলে সহ্য করতে শেখো, এটাই আমাদের বাড়ির নিয়ম। মুখের উপর ফটফট করে কথা বলা আমরা একদম পছন্দ করি না। এরপর রাধার শ্বশুর শাশুড়ি রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। অপরদিকে রাধা তার স্বামীকে চিন্তিত দেখে বলে, সুরেশ, তুমি এভাবে চিন্তা করো না, মাথা ঠান্ডা করে আমাদেরকে কিছু ভাবতে হবে। চলো আমরা দুজনে মিলে কোনো উপায় বার করার চেষ্টা করি। 10 বছর থেকে আমি বিজনেস করছি, এখন তুমি আমাকে বিজনেস নিয়ে উপদেশ দেবে? তোমার উপদেশের কোনো প্রয়োজন নেই। এখন আমার টাকার দরকার, টাকার। দিতে পারবে ৫ লাখ টাকা? আমার কাছে থাকলে আমি তোমাকে কবেই দিয়ে দিতাম, কিন্তু আমি টাকা কোথায় পাবো? দিতে যখন পারবে না তাহলে মুখ বন্ধ করে থাকো। যাও নিজের বাবার থেকে টাকা নিয়ে এসো। সুরেশ প্লিজ, আমাকে আর বাবার কাছে টাকা আনার জন্য যেতে বলো না। আমার সেখানে যেতে খুব লজ্জা করে। এই অবস্থায় তাদের কাছ থেকে টাকা চাওয়া ঠিক হবে না। টাকা দিতে পারবে না, বাচ্চা জন্ম দিতে পারবে না, তাহলে কি পারবে? জানি না কোন খারাপ সময়ে তোমার মতো মেয়েকে বিয়ে করেছিলাম। বেরিয়ে যাও এখান থেকে। সুরেশ এই বলে সেখান থেকে চলে যায়। দিন দিন রাধার প্রতি সুরেশের ব্যবহার আরো খারাপ হতে থাকে এবং রাধা মুখ বন্ধ করে সবকিছুই সহ্য করতে থাকে। এইভাবেই কয়েকদিন চলার পর একদিন রাধা তার বাবাকে ফোন করে। হ্যালো রাধা মা, কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে? বাবা। কি হলো মা, তুমি এভাবে কাঁদছো কেন? বাবা, সুরেশ আবার ৫ লক্ষ টাকা দিতে বলছে। তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি নিজের খেয়াল রাখো। মনোজ তার মেয়েকে এই বলে ফোন রেখে দেয়। এ কি মনোজ, তুমি মেয়েটাকে বলে দিলে টাকা জোগাড় করে দেবে, কিন্তু তুমি কিভাবে এত টাকা জোগাড় করবে? এভাবেই তাদেরকে টাকা দিতে থাকলে আমাদের কি হবে? আমাদের যা হবে দেখা যাবে কাবেরী, কিন্তু এভাবে আমি নিজের মেয়েকে দুঃখী দেখতে পারবো না। আমাদের একটা মেয়ে তো আগেই আমাদের ছেড়ে চলে গেছে, এবার অন্য মেয়েকে ভালো রাখার জন্য আমাকে যা করতে হয় আমি করব। মনোজ এবং কাবেরী তার বড় মেয়ে রাধাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। তারা নিজের মেয়েকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে ধুমধাম করে তার বিয়ে দিয়েছিল। বিয়েতে পাত্রপক্ষ না চাইতেই তারা অনেক যৌতুকও দিয়েছিল, কিন্তু তারপরেও মেয়ে নিজের শ্বশুর বাড়িতে সুখী নেই জানতে পেরে তারা অনেক দুঃখী হয়ে যায়। বিয়ের পরেও প্রায় সময় মনোজকে মেয়ের শ্বশুর বাড়িতে নানাভাবে টাকা দিয়ে সাহায্য করতে হয়। এই ভেবে তারা নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের দিন সকালে সুরেশ রাধাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে ডাক্তার রাধার চেক আপ করার পর বলে, দেখুন সুরেশ বাবু, রাধার কোনো রকম সমস্যা নেই। রাধা অনেক বেশি চিন্তার মধ্যে আছে, তাই হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। আপনি তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন এবং মাঝে মধ্যে দুজনে একসঙ্গে ঘুরতে বেড়াতে যান। এখন আমি কোনো রকম ওষুধ দিচ্ছি না, মনে থাকে যেন, কোনো রকম টেনশন নেওয়া যাবে না। থ্যাংক ইউ ডাক্তার বাবু, আই উইল ট্রাই টু মেক হার হ্যাপি। এরপর সুরেশ রাধাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিন মিনাদের বাড়িতে, মা আজ আমি অনেক খুশি, একটা খুব ভালো খবর আছে। আরে বলো বলো, খবরটা কি তাড়াতাড়ি বলো। মা আপনাকে বলেছিলাম না, আমি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমার চাকরি হয়ে গেছে। কয়েকদিন পর থেকে আমি জয়েন করে নেব, কোম্পানিটা অনেক বড়। আরে বাহ, এটা তো দারুণ খবর বৌমা, রবিকে এ ব্যাপারে জানিয়েছো? মা জবের জন্য আপনি সব থেকে বেশি আমাকে মোটিভেট করেছিলেন, তাই সব থেকে আগে আমি এই খবরটা আপনাকেই দিলাম। আপনার অ্যাডভাইস পেয়ে আমি জবের জন্য তৈরি হয়েছিলাম। বৌমা এভাবে ফ্রিতে অ্যাডভাইস পাওয়া যায় না, আমার অ্যাডভাইস দেওয়ার জন্য এবার তোমাকে পার্টি দিতে হবে। হ্যাঁ মা, পার্টি অবশ্যই দেব। মিনা চাকরি পেয়ে যাওয়ায় তাদের বাড়িতে সকলে খুব খুশি হয়ে যায়। অপরদিকে মিনার বাপের বাড়িতে তার বাবা মা বড় মেয়ে রাধাকে নিয়ে খুব চিন্তায় থাকে। কি হলো, টাকার ব্যবস্থা করতে পারলে না কাবেরী? অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গা থেকেই টাকা পাওয়া যাচ্ছে না, কেউ আমাকে ধার দিতে চাইছে না। তাহলে কি করা যাবে এবার? ভাবছি মিনার বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা রেখেছিলাম, ওই টাকা থেকেই রাধার শ্বশুর বাড়িতে টাকা পাঠিয়ে দিই। কিন্তু এটা তো ঠিক হবে না, ছোট মেয়ের বিয়ের টাকা এভাবে বড় মেয়েকে দিয়ে দিলে অন্যায় হবে। কি আর করা যাবে কাবেরী, যেই মেয়ে কাছে আছে তাকে নিয়েই ভাবা দরকার। মিনাকে নিয়ে চিন্তা করলে আমাদের রাধা সমস্যায় পড়ে যাবে। আমাদের যেভাবেই হোক রাধার সাহায্য করতে হবে। এই জন্যই হয়তো লোকেরা কন্যা সন্তান হলে দুঃখী হয়ে যায়। মেয়েকে কত আদর যত্নে মানুষ করে শ্বশুর বাড়িতে পাঠালাম, সেখানে তাকে কত কষ্ট করতে হচ্ছে। টাকার জন্য তারা আমাদের মেয়ের উপর কত প্রেসার দিচ্ছে। কিছু করার নেই কাবেরী, রাধাকে যদি আমরা সুখী দেখতে চাই তাহলে এসব আমাদেরকে করতেই হবে। রাধার মা বাবা তার শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য টাকার ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে রাধার শ্বশুর বাড়িতে, রাধা, আরে ও রাধা ডার্লিং। এই তো সুরেশ, আমি এসে গেছি, বলো। কাজ করতে করতে আমার অনেক খিদে পেয়ে গেছে, তাই ভাবছি এবারে খেয়ে নেব। হ্যাঁ খেয়ে নাও, আমার তো অনেক আগেই রান্না হয়ে গেছে। চলো আমি খাবার দিয়ে দিচ্ছি। তা আজকে কি রান্না করেছো? আজকে চিকেন কষা আর 2 রকমের সবজি ডাল বানিয়েছি। আরে বাহ, তাহলে তো আজ ভালো করেই খাওয়া যাবে। আচ্ছা সুরেশ, আমাদের নতুন ঘরের কাজ কত দূর এগিয়েছে? ভালোভাবে ঘর তৈরির কাজ চলছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, নতুন বাড়ির কাজ বেশ ভালো চলছে। 7-8 মাসের মধ্যেই বাড়িটি তৈরি হয়ে যাবে, তারপর আমরা সকলে সেখানে শিফট হয়ে যাব। আরে বাহ, এ তো খুব ভালো কথা। अच्छा सुरेश, देवाले ये छविटी कौन जायगार छवि? आमी अनेक दिन थेके तोमाके जिज्ञासा करबो भाबछि, किन्तु भूलेई जाच्छिलाम। अरे ओटा तो एक हिल स्टेशन, सबाई सेखाने घुरते बेड़ाते जाए एवं हानिमुनेर जोन्नेओ जाए। तुमी कि सेखाने गियेछिले? हाँ हाँ, कयेक मास आगे बिजनेसेर एकटा मीटिंग करार जोन्नो आमी सेखाने गियेछिलाम। एई छविटा तखन आमी तुलेछि। सुरेश, बियेर पर थेके आमरा कोथाओ बेड़ाते जाइनि, चलो ना आमरा एखाने गिये घुरे आसि। अनेक हयेछे, अनेकक्षण थेके तोमार बकबक सुनछि। डाक्तार तोमार संगे भालो व्यवहार करते बोलेछे, ताई मिष्टि मिष्टि कथा बोलछि, किन्तु तुमी देखछि मिष्टि भावे कथा बोलार मानुष नय। एकटू छाड़ दितेई दाबी राखते शुरू करे दियेछो, जेमन आछो सेरकम भावेई थाको, बेशी माथाय ओठार चेष्टा करो ना। सुरेश एई बोले राग करे रूम थेके बेरिये पड़े। राधा तार स्वामीर एरकम व्यवहार देखे अनेक दुखी हये जाय। आमार जीवने कि कखनो सुख आसबे ना? सकल के खुशी करार जतई चेष्टा करी कोनो लाभ हय ना। आमी कि एमन भूल करेछिलाम जार जोन्नो आमाके एरकम शास्ति पेते हच्छे? एबार कि खेते देबे नाकि बसे बसे एई छविटार दिके देखते थाकबे? आमी खाबारेर टेबिल थेके घुरे चले एलाम। सत्यि तोमार नाटकेर शेष नेई। एरपर राधा तार स्वामीके खाबार देवार जोन्नो चले जाय। अपरदिके राधार छोट बोन मीना तार स्वामी रबिर संगे हानिमुन करते जाय। राधा छबिते देखानो जे जायगाय घुरते जाओयार कथा भाबछिलो तार छोट बोन मीना सेखानेई बेड़ाते गियेछिलो। आज आमी अनेक खुशी रबि, आमार फैशन डिजाइनिंग एर कोर्सटाओ कमप्लीट हये गेलो आर तोमार संगे बियेटाओ हये गेलो आर कत भालो एकटा कोम्पानिते चाकरिओ पेये गेछि। तार उपर आबार एतो सुंदर शोशुर बाड़ी पेयेछि। सत्यि आमी एई पृथिबीर सबथेके लाकी मेये, आमार समस्त इच्छे पूरण हये गेछे। ठीक बोलेছো मीना, सबसे ভালো কথা এটা যে তুমি হানিমুন করার জন্য এই জায়গাটা পছন্দ করলে। এখানে কোনো রকম শোরগোল নেই, চারিদিকে কত শান্ত পরিবেশ। আরে মিনা, তুমি হঠাৎ কোন চিন্তায় চলে গেলে? মিনা, রবি আজ দিদির কথা খুব মনে পড়ছে। দিদি এরকম হিল স্টেশন খুব পছন্দ করত। সব সময় আমাকে বলতো যে পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে নানা রকমের হিল স্টেশনে যাবে আর অনেক জায়গায় ট্রেকিংও করবে। জানি না এখন সে কেমন আছে। আমার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর বাবা মা তার বিয়ে দিয়ে দিল। শোনো মিনা, তুমি সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিচ্ছ কেন? তাছাড়া রাধা খুব ভালো মেয়ে, আমার বিশ্বাস সে নিজের স্বামীর সঙ্গে খুব ভালোভাবেই আছে। ঠিক বলেছো রবি, রাধা মনে হয় তার স্বামীর সঙ্গে সব সময় ঘুরে বেড়ায় আর হাসি খুশিতে জীবন কাটায়। তার মতো ভালো মেয়েকে সকলে খুব পছন্দ করবে। মিনা ভাবছিল তার দিদি শ্বশুর বাড়িতে খুবই সুখে দিন কাটাচ্ছে, किन्तु अपर दिके सारा दिन केंदे केंदे राधार दिन काटतो। अरे राधा, तुमी एखाने बसे बसे की करछो? कोई ना तो, किछु करछि ना। की होयेछे बोलो? राधा, तोमार काछे आर किछु चाइ ना, शुधु शेषबारेर मतो एकटा हेल्प करे दाओ। हाँ, की करते होबे बोलो? राधा, तुमी निजेर बाबाके बोले 20 लाख टाकार मतो ब्यबस्था करे दाओ, तारपर तोमाके आमी बारबार बिरक्त करबो ना। सुरेश, एसब तुमी की बोलछो? बाबा आमादेर अनेक टाका अलरेडी दिए फेलेछे, अनेक आगे से रिटायर हये गेछे। तुमी बारबार टाका चाइले बाबा किभाबे देबे? आरे एई शेषबारेर मतो बोलछि, एइबारटी दिए दिते बोलो, आर चाइबो ना। सुरेश, तादेर काछे आर किच्छु नेई। आमार संसार बाँचानोर जोन्नो तारा जतटा पारतो। जोदि तोमार बाबा मायेर थेके केउ बारबार टाका चाइतो ताहले कि तोमरा दिते पारते? एरकम असहाय मानुषेर उपरे बारबार एत चाप देओया भालो नय। के बोलेछे तारा असहाय? तारा जे बाड़ीते थाके सेटा बिक्री करलेई 20-25 लाख टाका सहजेई पावा जाबे। सुरेश, तुमी तादेर बाड़ी बिक्री करे दिते बोलछो? आमी ठीक बोलछि राधा, तुमी तादेरके बाड़ी बिक्री करे दिये टाकागुलो आमाके दिये दिते बोलो, तारपर तारा एखाने एसे आमादेर संगेई थाकबे। आमरा सबाई एकसंगे मिलेमिशे हासि खुशिते थाकबो। किन्तु सुरेश। आरे बौमा, सुरेश एकदम ठीक कथाई बोलछे। तोमार मा बाबार बयस धीरे धीरे बाड़छे, कयेकदिन पर तारा निजेदेर देखाशोना करते पारबे ना। একা ওই বাড়িতে থেকে কি করবে? এখানে চলে এলে তুমি তাদের খুব ভালো করে খেয়াল রাখতে পারবে। অনেক হয়েছে, আমি আর বাবা মায়ের কাছ থেকে টাকা চাইতে পারবো না। আমি এই বয়সে নিজের বাবা মাকে অসহায় করে দিতে চাই না। রাধা তার শাশুড়ি এবং স্বামীকে সরাসরি জানিয়ে দেয় যে সে তার বাবা মায়ের কাছ থেকে আর টাকা চাইতে পারবে না। এরপর সে নিজে কিছু করার কথা ভাবে এবং এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফোন করে তাদের বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করে। एक दिन रात्रे राधा जखन रान्ना करछिलो एमन समय तार शाशुड़ी तार काछे आसे। अरे बाड़ीते एसब कि होच्छे? बाच्चादेर दिये आमार बाड़ी नोंगरा करछो केनो? मा, आमी बाच्चादेरके टिउशन पढ़ानो शुरू करेछि। सुरेश सब समय टेंशने थाके, ताई भाबलाम बाच्चादेर टिउशन पढ़िये किछु टाका उपार्जन हये जाबे। बाच्चादेरके पढ़िये कत टाका कामिये नेबे 5000 6000 सुरेशेर 20 लाख टाकार दरकार। एसब खुचरो टाका दिये किच्छु होबे ना। मा आमी भाबछिलाम जोदि बाच्चादेरके पड़िये संसार खरचेर टाकाटा बेरिये आसे ताहलेई तो किछुटा साहाय्य होये जाबे। अरे चुप करो तुमी, निजेर बाच्चा काच्चा होच्छे ना आर एलाकार लोकजनेर बाच्चादेरके आदर करे पढ़ाशोना करानो होच्छे। निर्लज्ज बाबा मायेर बाजा मेये कोथाकार। राधार शाशुड़ी एई बोले सेखान थेके चले जाय। অপরদিকে রাধা তার শাশুড়ির কথা শুনে অনেক কষ্ট পায়। পরের দিন সকালে রাধার বাপের বাড়িতে। আরে এত সকাল সকাল তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কখন থেকে চিন্তা করছিলাম। কাবেরী, আমি ব্যাংকে গিয়েছিলাম, মিনার জন্য যে টাকাটা রেখেছিলাম সেটা নিয়ে এসেছি, আজ গিয়ে রাধার শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। কত টাকা আনলে? 3 লাখ টাকা। এটা তার শ্বশুর বাড়িতে দিয়ে পরিষ্কার বলে দেব যে আমরা আর টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজ আমরা দুজনে গিয়ে টাকাটা দিয়ে আসবো। জানি না আমার রাধা কিভাবে দিন কাটাচ্ছে। রাধার বাবা মা তার কথা ভেবে খুব দুঃখী হয়ে যায় এবং কিছু সময় পর তারা 3 লাখ টাকা নিয়ে তাদের শ্বশুর বাড়িতে পৌঁছায়। 3 লাখ টাকা? এই 3 লাখ টাকায় কি হবে? এই টাকাটা আপনি নিজের কাছেই রাখুন, আমার 20 লাখ টাকার দরকার। তাড়াতাড়ি আমাকে 20 লাখ টাকার ব্যবস্থা করে দিন। 20 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? দেখুন বাবা, এরকমটা নয় যে আমি শুধু আপনার কাছ থেকেই টাকা নিচ্ছি, আমি নিজে জমানো টাকাও লাগাচ্ছি। আপনি রাধাকে জিজ্ঞাসা করে দেখে নিতে পারেন। কি রাধা, আমি ঠিক বলছি তো? রাধা নিজের স্বামীর কথা শুনে কোনো উত্তর দেয় না এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু বাবা, আমরা এত টাকা কোথায় পাবো? আমাদের কাছে আর টাকা নেই। মা, আপনাদের ঘরটা। এবার তুমি থামো সুরেশ, অনেক হয়েছে। মা বাবা, তোমরা আর একটাও টাকা দেবে না। আহাহাহা, কত ভালো করে বলছে যে টাকা দিতে হবে না। তোমরা ভালো করে শোনো, তোমাদের মেয়ে বাজা এখনো পর্যন্ত কোনো সন্তান জন্ম দিতে পারেনি। আপনারা এরকম করে বলছেন কেন? এসব কথা এভাবে বলতে আছে? মা একদম ঠিক বলছে, আপনাদের মেয়ে কোনো দিকেই ঠিক নয়। যদি টাকা দিতে না পারেন তাহলে নিজেদের মেয়েকে সাথে নিয়ে যাবেন। না না বাবা, এরকম করে বলো না, আমি টাকার ব্যবস্থা করছি। একটু তাড়াতাড়ি করলে ভালো হবে, আমার হাতে বেশি সময় নেই। সুরেশের কথায় রাধার বাবা মা অনেক দুঃখী হয়ে যায়। অপরদিকে মিনা যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির বস তাকে নিজের কেবিনে ডাকে। মিনা, তোমার ডিজাইনগুলো খুব পছন্দ হয়েছে, সেগুলোর জন্য একটা বড় কোম্পানি থেকে আমরা অর্ডারও পেয়েছি। আরে বাহ ম্যাডাম, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ ঠিকই বলেছো, তাই আজ থেকে আমি তোমাকে টিম লিডার করলাম। তোমার বানানো ডিজাইন যত সেল হবে তোমার স্যালারি প্যাকেজ ততটাই বাড়বে, তার সাথে সাথে তোমার পপুলারিটিও অনেক বেড়ে যাবে। ও থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আজ আমি অনেক খুশি। এভাবেই মন দিয়ে কাজ করবে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইওর ফিউচার। মিনার প্রমোশন হওয়ায় সে খুব খুশি হয়ে যায় এবং কাজের শেষে সে খুশি মনে বাড়ি ফেরে। কিন্তু মিনা বাড়ি পৌঁছাতেই দেখে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী খুব চিন্তার মধ্যে রয়েছে। আরে কি হলো রবি, তোমরা এভাবে চুপচাপ বসে আছো কেন? মিনা, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি কয়েক মাস থেকে লসে রান করছিল। কোম্পানি থেকে বেশ কিছুজন এমপ্লয়কে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আমার চাকরিটাও চলে গেছে। এখন ক্রাইসিসও চলছে, তাই বেশিরভাগ কোম্পানিতে একই অবস্থা, হুট করে কোথাও চাকরিও পাওয়া যাবে না। তোমার কথা শুনে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি অনেক ভালো এমপ্লয়, তোমাকে চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। তুমি চেষ্টা করলে অনেকগুলো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। তাছাড়া আমরা দুজনে চাকরি এটার জন্যই তো করি যাতে প্রয়োজনে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি। মিনা একদম ঠিক কথাই বলছে। রবি, তুই বেশি চিন্তা করিস না, আবার কোনো কোম্পানিতে চাকরি ঠিক পেয়েই যাবি। তোমার মনে আছে রবি, যখন আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, কেউ আমার পাশে ছিল না, তখন কেবলমাত্র তুমিই আমার সাপোর্ট করেছিলে। আর তোমার জন্যই আমি নিজের পড়াশোনা কমপ্লিট করে আর চাকরি করতে পারছি। এবার আমিও তোমার সঙ্গে আছি, দেখবে খুব তাড়াতাড়ি তুমি আরো ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। ততদিন আমি তোমাকে কোনো টেনশন নিতে দেব না। থ্যাংক ইউ ভেরি মাচ মিনা, তোমার কথা শুনে এবার আমি একটু ভালো ফিল করছি। অপরদিকে মিনার মায়ের বাড়িতে তার বাবা মা রাধার শ্বশুর বাড়িতে টাকা দেওয়ার জন্য টাকার জোগাড় করতে থাকে। কাবেরী, টাকা জোগাড় করতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের কাছে কেবলমাত্র ঘরটাই রয়েছে, এটা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নেই। তুমি ঠিকই বলছো, ভাবছি বাড়িটা বন্ধক দিয়ে টাকাটা রাধার শ্বশুর বাড়িতে দিয়ে আসি। টাকা জোগাড় করার এটা ছাড়া অন্য কোনো উপায় আমার কাছে নেই। কিন্তু মনোজ বাড়ি বন্ধ করে যদি রাধার শ্বশুর বাড়িতে টাকা দিয়ে দি তারপরে যে তারা রাধাকে টাকার জন্য আর বিরক্ত করবে না এর কোনো গ্যারান্টি আছে? তারা যে কত খারাপ লোকজন এটা তো আমরা এতদিনে জেনেই গিয়েছি। আমাদের কাছে অন্য কোনো উপায় নেই, টাকা না দিলে ওরা রাধাকে বাড়ি থেকে বের করে দেবে। তারপর কি আমরা সারা জীবন তাকে এখানেই রাখবো? আশেপাশের মানুষেরা কি বলবে একবার ভাবো। অনেক বাবা মায়েরাই এরকম চিন্তা ভাবনা রাখে, তারা সমাজের ভয়ে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসে না এবং তাদের শ্বশুর বাড়িতে অনেক অত্যাচার হলেও তারা নিজের মেয়েকে সেখানেই ছেড়ে দেয় এবং ভাগ্যের আশায় বসে থাকতে বলে। এইভাবেই অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। চলুন এবার দেখি রাধাদের বাড়িতে কি চলছে। আচ্ছা শোনো না, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে, ডাক্তারের কাছে যেতে হবে। না না তাড়াতাড়ি আসতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তুমি একাই ডাক্তারখানায় চলে যাবে? ঠিক আছে আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে সুরেশ অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সুরেশ আজকাল অফিসে অনেক বেশি সময় কাটাচ্ছে, প্রায় সময় অফিসে মিটিং করছে, তাছাড়া কত টাকাও তো ইনভেস্ট করছে। কিন্তু এত কিছুর পরেও বিজনেসে লস হচ্ছে কেন কিছুই বুঝে উঠতে পারছি না, আগে তো কখনো এত লস হতো না। রাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে মিনার কোম্পানিতে, নীলা কাল আমি তোমাকে যে ডিজাইনগুলো দিয়েছিলাম বলেছিলাম প্রিন্ট আউট করে আমার কেবিনে রেখে দিতে, যাও তাড়াতাড়ি সেগুলো প্রিন্ট আউট করে নিয়ে এসো। ম্যাডাম ওগুলো আমি সকালেই প্রিন্ট আউট করে আপনার কেবিনে রেখে দিয়েছি, আপনার ডেস্কের উপরেই রয়েছে। আরে বাহ খুব ভালো কথা। আচ্ছা শোনো, কিছু সময়ের মধ্যে একটা মডেল আসবে, তার নাম রিচা। সে যদি আসে তাকে আমার কেবিনে পাঠিয়ে দিও, প্রজেক্টের ব্যাপারে তাকে সব বুঝিয়ে দিতে হবে। এরপর মিনা তার কেবিনে চলে যায়। কিছু সময় পর মডেল রিচা নীলার কাছে আসে। হাই রিচা। হোয়াট রিচা? কল মি ম্যাম। এবার বলো আমাকে কোথায় যেতে হবে। সরি ম্যাম, আপনি মিনা ম্যাডামের কাছে চলে যান, সামনেই তার কেবিন রয়েছে। এরপর রিচা মিনার কেবিনে আসে। আরে এসো রিচা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। নতুন প্রজেক্টের ব্যাপারে তোমাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিই, ভালো করে শোনো, এটা খুব বড় প্রজেক্ট। এরপর মিনা তার প্রজেক্টের ব্যাপারে রিচাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। অপরদিকে রাধাদের বাড়িতে রাধা তার স্বামীকে ফোন করে। আরে সুরেশ তো ফোন তুলছে না, ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আরো একবার ফোন করে দেখি। তোমাকে আমি বলেছিলাম না যে আমি মিটিংয়ে ব্যস্ত থাকবো? তাহলে বারবার ফোন করছো কেন? চুপচাপ ফোন রাখো। সুরেশ এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে কোনো উপায় না পেয়ে রাধা একাই ডাক্তারের কাছে চলে যায়। রাধা আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার সবকিছু নর্মাল আছে, কোনো প্রবলেম নেই। তুমি এক কাজ করবে, পরের বারে হাজবেন্ডকে নিয়ে আসবে, একবার আমরা তার টেস্ট করে দেখব। ঠিক আছে ডাক্তার বাবু। রাধা গর্ভবতী না হওয়ায় তার শ্বশুর বাড়ির লোকেরা সবসময় তাকে খোটা দিত, তাই সে নিজের প্রেগনেন্সি নিয়ে অনেক সিরিয়াস ছিল। পরে সে নিজের স্বামীকে নিয়ে ডাক্তারখানায় আসবে এই ভেবে সে ডাক্তারখানা থেকে বেরিয়ে যায়। বাইরে এসে রাধা ট্যাক্সির অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় দাঁড়ানোর পরেও কোনো ট্যাক্সি আসে না। ট্যাক্সি ট্যাক্সি, উফ আজকে ট্যাক্সি পাওয়াই যাচ্ছে না। রাধা দাঁড়িয়ে ট্যাক্সির অপেক্ষা করছিল। অপরদিকে মিনা নিজের গাড়ি চালিয়ে অফিস থেকে বাড়ি ফিরছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ মিনা রাস্তার ধারে নিজের দিদিকে দাঁড়িয়ে থাকতে দেখে। আরে এটা তো দিদি ছিল। মিনা নিজের দিদিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি গাড়ি থামিয়ে এবং খুশি খুশি গাড়ি থেকে বেরিয়ে আসে। দিদি দিদি দিদি। আরে মিনা, মিনা তুই কেমন আছো দিদি? তুমি কি আমাকে ভুলে গেছো? আরে তোকে কি আমি ভুলতে পারি, তুই কেমন আছিস বল। দিদি চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে কোনো কফি শপে গিয়ে কথা বলি। আচ্ছা চল। এরপর রাধা মিনার গাড়িতে বসে পড়ে এবং দুজনে একটি কফি শপে পৌঁছায় এবং বসে বসে গল্প করতে শুরু করে। মিনা তুই এখনো আগের মতোই আছিস রে, একদম বিন্দাস। কিন্তু দিদি তুমি একেবারে বদলে গেছো, মনে হচ্ছে আগের থেকেও বেশি বুঝদার হয়ে গেছো। আচ্ছা মিনা তুই কি বিয়ে করে নিয়েছিস? হ্যাঁ দিদি, কি আর করতাম, যাওয়ার মতো কোনো জায়গায় যে ছিল না। পড়াশোনা শেষ করার পর বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা এখন আমার উপর প্রচন্ড রেগে আছে। আমি জানি তারা আমাকে আর কোনোদিনও ক্ষমা করবে না। আমাকে ক্ষমা করে দিবি না, সবকিছু আমারই ভুল। আমি যদি সেদিন তোর আর রবির ব্যাপারে না জানাতাম তাহলে এসব কিছুই হতো না। আচ্ছা দিদি এখন ওসব কথা ছাড়ো, যা হয়েছে হয়েছে। আচ্ছা বলো বাড়িতে সবাই কেমন আছে? আমার জিজু কেমন আছে? সবাই খুব ভালো আছে রে, তোর জিজুও অনেক ভালো আছে, আমাকে অনেক ভালোবাসে, সব সময় ঘুরতে বেড়াতেও নিয়ে যায়। আরে বাহ খুব রোমান্টিক স্বামী পেয়েছো তুমি। কই তোমাদের দুজনের একটা ছবি পাঠাও দেখি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া পাঠাচ্ছি। আচ্ছা দিদি, বাবা মা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, তারাও খুব ভালো আছে। আমি তাদের সঙ্গে দেখা করলে বোঝানোর চেষ্টা করব তারা যেন তোকে ক্ষমা করে দেয়। হ্যাঁ দিদি, তুমি প্লিজ তাদেরকে বুঝিও। আমি বাবা মাকে অনেক মিস করি, সব সময় তাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করে, কিন্তু তাদের রাগের জন্য আমি যেতে পারি না। আচ্ছা মিনা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে, না হলে বাড়িতে সবাই খুব চিন্তা করবে। ঠিক আছে দিদি, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আরে না না, পৌঁছাতে হবে না, আমি একাই চলে যাব। দিদি, তুমি কবে থেকে আবার এরকম করা শুরু করে দিলে? আমি তোমাকে যখন বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বলেছি তখন ওটাই ফাইনাল। এবার বেশি কথা না বাড়িয়ে চলো। মিনার কথায় রাধা চুপ করে তার গাড়িতে গিয়ে বসে পড়ে। এরপর মিনা গাড়ি চালাতে শুরু করে। আরে মিনা, তোর কোম্পানি তোকে গাড়িও দিয়েছে? আরে না না দিদি, কোম্পানি গাড়ি দিতে যাবে কেন, এটা আমার নিজের গাড়ি। আরে বাহ, খুব ভালো গাড়ি। এইভাবে রাধা এবং মিনা গল্প করতে করতে যেতে থাকে। রাধা মিনার কাছে তার সঙ্গে হওয়া সমস্ত রকম ঘটনা লুকিয়ে রাখে। কিছু সময় পর রাধার শ্বশুর বাড়ি চলে এলে রাধা গাড়ি থেকে নেমে পড়ে। মিনা, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবো না, পরে কোনোদিন অবশ্যই নিয়ে আসবো। আরে দিদি, তোমাকে সরি বলতে হবে না, আমি জানি আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, তাই আমি যদি তোমাদের বাড়িতে যাই তার জন্য তোমার শ্বশুর বাড়িতে সমস্যা হতে পারে, আর বাবা মাও প্রচন্ড রেগে যেতে পারে। সরি মিনা, আমাকে ভুল ভাবিস না। আরে না না দিদি, আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও, আমিও আসছি, নিজের খেয়াল রেখো। এরপর মিনা সেখান থেকে চলে যায় এবং রাধাও নিজের বাড়িতে চলে আসে। আরে ডার্লিং, তুমি এত রাগ করছো কেন? টাকা ঠিক জোগাড় হয়ে যাবে, তুমি প্লিজ রাগ করো না, তুমি রাগ করলে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ আচ্ছা শোনো, কাল দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, সেখানে তোমার ফেভারিট রেস্টুরেন্টে, তারপর সেখানে দেখা করে আমরা পরের প্ল্যানগুলো করব, ঠিক আছে? সুরেশ ফোনে কথা বলছিল, এমন সময় রাধা সেখানে চলে আসে এবং সুরেশকে ফোনে কথা বলতে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। আরে রাধা কখন এলো? হ্যাঁ, বিজনেস মিটিংটা কালকেই হবে, তোমরা সবাই টাইমে পৌঁছে যেও, অনেক ইম্পর্টেন্ট মিটিং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি। রাধা, তুমি এতক্ষণ কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলে? এ তুমি কি বলছো সুরেশ, আমি তো তোমাকে বলেছিলাম যে আজ ডাক্তারখানায় যেতে হবে, আমি সেখানে গিয়েছিলাম। ডাক্তারখানায় তুমি অনেকক্ষণ আগে গিয়েছিলে, ওখান থেকে আসতে এত সময় লাগে? ডাক্তারখানায় গিয়েছিলে নাকি কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলে? সুরেশ, আমি ডাক্তারের কাছ থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আজ কোনো গাড়ি পাচ্ছিলাম না, পথে মিনার সঙ্গে দেখা হয়েছিল, সেই তো আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল। কি, তুমি ওই ঘর থেকে পালানো মিনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলে? সে কি করতে এসেছিল তোমার কাছে? নিশ্চয় জায়গা জমি এবং সম্পত্তির ভাগ নিতে এসেছিল। সবাই তোমার মতো নয় সুরেশ, যে নিজের লাভের জন্য কারোর উপর অত্যাচার করবে। তোমাকে বলে রাখি, সে অনেক সুখে আছে, তার কোনো জিনিসের অভাব নেই। মিনা যা স্বপ্ন দেখেছিল সে নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে পেরেছে, কিন্তু এতদিনে আমি কিছুই করতে পারিনি। রাধার কথা শুনে সুরেশ খুব রেগে যায় এবং তাকে একটি চড় মেরে দেয়। অসভ্য মেয়ে, ওই পালিয়ে যাওয়া মেয়ের জন্য তুই আমার সঙ্গে তর্ক করছিস? তোর মতো মেয়ের সঙ্গে আমি যেমন ব্যবহার করছি ওটাই ঠিক, আমাকে শেখাতে এসেছে। এতদিন শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করতে করতে রাধা সুরেশকে বিয়ে করার আফসোস করতে থাকে এবং ঘরের কোনো কাজেও তার আর মন লাগে না। অপরদিকে তার মায়ের বাড়িতে, কাবেরী এই নাও 20 লাখ টাকা, এটা রেখে দাও, রাধার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে হবে। শেষমেশ তুমি আমাদের বাড়িটাও বন্ধক রেখে দিলে? তোমার পেনশনের টাকা তো আমাদের সংসার খরচ আর ওষুধের খরচের উপরে শেষ হয়ে যায়, এবার 20 লাখ টাকা লোনের কিস্তি আমরা কিভাবে মেটাবো? কিন্তু আমাদের মেয়েটার সংসার তো বাঁচাতে হবেই কাবেরী, যা হবে আমরা পরে দেখে নেব, এখন আগে নিজের মেয়ের কথা ভাবি। কবে যে সবকিছু ঠিক হবে কেই জানে, মেয়েটার বিয়ে দিয়েও আমাদের শান্তি নেই। মনোজ এবং কাবেরী নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় তাদের দরজার বেল বাজে। এই সময় আবার কে এলো? দাঁড়াও আমি দেখছি। এই বলে কাবেরী গিয়ে দরজা খোলে এবং সে দেখে তার মেয়ে রাধা এসেছে। আরে রাধা, তুই? শ্বশুর বাড়িতে সবকিছু ঠিক আছে তো? তোর বাবা ভেতরে বসে আছে, চল ভেতরে গিয়ে কথা হবে। কেমন আছিস রাধা মা, তারা কি আবার তোর উপর অত্যাচার করছে? বাবা ওসব কথা ছাড়ো, সেটা তো সবসময় লেগেই থাকে, কাল মিনার সঙ্গে আমার দেখা হয়েছিল। কি, ওই মিনা তোর সঙ্গে দেখা করার জন্য তোর শ্বশুর বাড়িতেও পৌঁছে গেল, তার থেকে দূরে থাকবি। না বাবা, সে আমার শ্বশুর বাড়িতে যায়নি, আমি ডাক্তারখানার বাইরে দাঁড়িয়েছিলাম, সেখানেই হঠাৎ করে আমাদের দেখা হয়েছিল। কি বলছিল মিনা? সে এখন কোথায় থাকে? মা, সে খুব ভালো আছে। আমি জানি সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভালো করেনি, তবে তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পেছনে আমরাই তো দায়ী ছিলাম। সে পড়াশোনা করতে চাইছিল, কিন্তু আমরা তাকে বাড়িতে বন্দি করে রেখেছিলাম। এমন অবস্থায় তার কাছে আর কোনো উপায়ও তো ছিল না, তাই সে এরকম ডিসিশন নিয়েছিল। কাল তাকে দেখে আমি বুঝতে পেরেছি যে তার সিদ্ধান্তটাই ঠিক ছিল। মিনা কেমন আছে? মিনা এখন অনেক আনন্দে আছে বাবা। ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করার পর সে একটি বড় কোম্পানিতে চাকরিও পেয়ে গেছে এবং তার কাছে টাকা পয়সা গাড়ি সবই আছে। সোসাইটিতে তার অনেক মান সম্মান সবই আছে বাবা। মিনা বিয়েও করে নিয়েছে সেই ছেলেটার সঙ্গে যাকে সে ভালোবাসতো। ছেলেটি সত্যি ভালো ছিল বাবা, সে এখনো মিনাকে অনেক সাপোর্ট করে। তারা বিয়ে করার আগে তোমাদের কাছে ক্ষমাও চাইতে এসেছিল। এসব কিছু আমার ভুলের জন্যই হয়েছে। আমি যদি সেদিন ওরকম করে না বলতাম তাহলে এসব কিছুই হতো না। না রাধা, এতে তোর কোনো ভুল নেই। আমরা নিজের ছোট মেয়েকে বুঝতে পারিনি, তাকে নিজের থেকে দূর না করার জন্য চেয়েছিলাম সে যেন আমাদের ইচ্ছে মতো জীবন কাটাক। আমরা তার সঙ্গে যেমন ব্যবহার করেছি তার জন্য সে কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না। না মা, সে তোমাদেরকে অনেক মিস করে। সে বলছিল সে তোমাদের সঙ্গে দেখা করতে চায়, শুধু ভয়ে আসতে পারছে না। আমারও তার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে রাধা, কতদিন হয়ে গেল তাকে দেখিনি। হে ঈশ্বর, আমার দুই মেয়েকে ভালো রাখো, আমি আর কিছু চাই না। রাধা মা, আজ আমি তোদের বাড়িতে যেতাম, ভালো হয়েছে তুই এসে গেছিস। জামাই যে 20 লাখ টাকার কথা বলেছিল সেটা আমি জোগাড় করে রেখে দিয়েছি। না বাবা, তাদেরকে আর একটাও টাকা দিতে হবে না। আমার মনে হচ্ছে না যে সুরেশ ওই টাকাগুলো বিজনেসে ইনভেস্ট করছে। নিশ্চয়ই সে টাকাগুলো অন্য কোনো কাজে ব্যবহার করছে। সুরেশের উপর আমার অনেক সন্দেহ হচ্ছে। কি হয়েছে রাধা, তোর এরকম মনে হচ্ছে কেন? আমাকে একটু সময় দাও মা, যতদিন না আমি পুরো ব্যাপারটা ভালোভাবে জানতে পারছি ততদিন তোমরা এই টাকার ব্যাপারে তাদেরকে কিচ্ছু জানাবে না। অপরদিকে রাধার শ্বশুর বাড়িতে। আরে ডার্লিং, তুমি চিন্তা করো না, মাত্র 20 লাখ টাকার ব্যাপার। আমি রাধার বাবা মাকে এমন ধমক দিয়েছি তারা দু একদিনের মধ্যেই টাকা নিয়ে আমার কাছে চলে আসবে। তারপর আমি বাংলোটা তোমার নামে করিয়ে দেব এবং আমরা বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাবো। কি ওই রাধার? ওকে নিয়ে তুমি চিন্তা করো না, টাকা পেয়ে যাওয়ার পরে আমি ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। কি যে বলো না, নটি না হলে কি তোমার সঙ্গে প্রেম করতে পারতাম? অন্যদিকে মিনার শ্বশুর বাড়িতে সকলে হাসি খুশিতে হলরুমে বসেছিল। এমন সময় তার শাশুড়ি বলে, মিনা আজ তোমার জন্য অনেক স্পেশাল দিন, তাই আমি রান্না করব। বলো তুমি কি খেতে চাও? আজ আমি তোমার পছন্দের খাবার বানাবো। হ্যাঁ মা, দিদির ফোন আসার পর থেকেই খুব ভালো লাগছে। বাবা মা আমাকে ক্ষমা করে দিয়েছে, এটা শুনেই আমার সব দুঃখ শেষ হয়ে গেছে। হ্যাঁ মিনা, আমরাও তোমার জন্য অনেক খুশি। কিন্তু রবি, আমার এখনো একটা টেনশন আছে। বাবা মা আমাকে তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারা তোমাকে কি ক্ষমা করেছে? তারা যদি তোমার উপর এখনো রেগে থাকে তাহলে কি হবে? বাবা মায়ের কাছে একটু রাগমুখ খেয়ে নিলে তোমরা ছোট হয়ে যাবে না, তাদেরও তোমাদের উপর রাগ করার অধিকার রয়েছে। তাছাড়া আমার এই ছেলেটা তোমাকে মাঝরাতে বাড়ি থেকে নিয়ে চলে এসেছিল, সেটার জন্য তার একটু রাগ খাওয়া তো দরকার আছে। আমি তো বলি রাগারাগির সঙ্গে একটু মারও দিতে হবে ছেলেটাকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার নিজের মা আমাকে মার খাওয়ানোর জন্য সেখানে পাঠাতে চাইছে। মিনা এত ভালো শাশুড়ি পেয়ে খুব খুশি ছিল। সত্যি আজকালকার সময়ে এরকম শাশুড়ি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে নিজের বৌমাকে নিজের মেয়ের মতো করে বুঝতে পারে। অন্যদিকে রাধার শ্বশুর বাড়িতে। এত সকাল সকাল তুমি তৈরি হয়ে কোথায় যাওয়ার প্ল্যান করছো? ঘুম থেকে উঠেই দেখছি মেকআপ করতে শুরু করে দিয়েছো। মা, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি। আর ওই টাকার কি হলো যেটা তোমার বাবা মাকে দিতে বলেছিলাম? সেটা এখনো আমার কাছে পৌঁছায়নি কেন? আরে সুরেশ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি সেই টাকার ব্যাপারেই জিজ্ঞাসা করতে যাচ্ছি। তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবে। আমাকে এবার যেতে দাও, না হলে টাকা পেতে তোমাদেরই দেরি হয়ে যাবে। দীর্ঘদিন শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে করতে রাধা এবার অনেকটা চালাক হয়ে যায়। এরপর রাধা তার বাপের বাড়িতে পৌঁছে যায় এবং কিছু সময় পর মিনা তার হাজবেন্ড রবি এবং শাশুড়িকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায়। অনেকদিন পর ছোট মেয়েকে কাছে পেয়ে মিনার বাবা মা তাকে অনেক আদর করে। মিনার বাবা মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গেও অনেক ভালো ব্যবহার করে। মিনা তার প্রতি বাবা মায়ের এরকম ভালোবাসা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। চলো, অনেক গল্প হয়েছে, এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। हाँ माँ चलो अनेक दिन तुम्हार हाथे रान्ना खाइनी आज आमी मन भरे खाबो। अरे बौमा रबिर जोन्नो तो आज आरो बेशी खुशिर दिन से तो प्रथमबार आज निजेर शोशुर बाड़ीते खाबार खाबे। एरपर सकले एकसंगे खेते बसे। सकले खावा दावा करार पर उठे चले जाए किन्तु मीना राधा एवं रबि डाइनिंग टेबिलेई बसे थाके। सकले चले गेले राधा दुखी मने बोले, आमाके क्षमा करे दाओ रबि, आमी भाबताम तुमी अनेक खाराप छेले एबं आमार बोनके फासानोर चेष्टाओ करछो ताई तोमाके अनेक उल्टोपाल्टा कथा बोलेछि किन्तु तुमी सब समय आमार एई छोटो बोनटार सापोर्ट करे गेछो एभाबे आमार बोनेर पाशे थाकबे कोनोदिन ताके एका छाड़बे ना। अरे ना ना ओ सब कथा आमी कबे भुले गियेछि तोमार कोनो कथाई आमी राग करिनि। কি হয়েছে দিদি তুমি এরকম করে বলছো কেন? তুমি নিজের লাইফে খুশি আছো তো? তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তুমি নিজের লাইফে হ্যাপি আছো। আরে না না রাধা আমি তো অনেক খুশি আছি। রাধা মিনা এবং রবির সঙ্গে কথা বলতে বলতে নিজের ব্যাগ থেকে একটি ওষুধ বার করে। দিদি এ তুমি কিসের মেডিসিন খাচ্ছ? আরে এটা এটা তো একটা ভিটামিনের বড়ি, ডাক্তার আমাকে খেতে দিয়েছে। আমরা বেবি নেওয়ার প্ল্যান করছি তো তাই এসব খেতে হচ্ছে। কই ট্যাবলেটটা একবার আমার হাতে দাও দেখি। अरे राधा एटा तो फर्टिलिटी मेडिसिन नय। ए कि बोलছো তুমি? হ্যাঁ রাধা আমি ঠিক বলছি। আমি ৫ বছর থেকে ফার্মা কোম্পানিতে চাকরি করছি। আমি ভালো করেই জানি যে এটা ফার্টিলিটি মেডিসিন নয়। কিন্তু এই বড়িটা প্রতিদিন আমাকে সুরেশ এনে দেয়। সে বলেছে এটা খেলে আমি প্রেগন্যান্ট হতে পারবো। দেখো রাধা আমি তোমাকে পরিষ্কার করেই বলছি এটা কন্ট্রাসেপটিভ পিল। এটা খেলে তুমি প্রেগন্যান্ট হতে পারবে না। তুমি যাতে প্রেগন্যান্ট না হও তার জন্য এই ওষুধটা তোমাকে দেওয়া হয়। রবির কথা শুনে রাধা অবাক হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় সকলে নিজের নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন মিনার অফিসে, হ্যাঁ আমি তো রেডি, সব ফর্মালিটি পূরণ হয়ে গেছে তো? শুটিং লোকেশনটা ফাইনাল হয়েছে? হ্যাঁ রিচা সব ফর্মালিটি পূরণ হয়ে গেছে। মাধবপুরে আমি তোমার জন্য একটি 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছি। সেখানে তোমাকে 1 মাস থাকতে হবে। 1 মাসের মধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে। মিনা রিচাকে তার প্রজেক্টের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দেয়। এরপর কয়েকদিন কেটে যায়। একদিন রাধাদের বাড়িতে, হ্যাপি বার্থডে সুরেশ। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা তুমি কোথা থেকে আসছো? আমি তোমার দীর্ঘ আয়ু কামনা করার জন্য মন্দিরে গিয়েছিলাম। সুরেশ অনেকদিন হয়ে গেল আমরা কোথাও বেড়াতে যাইনি। আজ অনেক স্পেশাল দিন তাই চলো না আমরা কোথাও বেরিয়ে আসি, কোনো রেস্টুরেন্টে বা কোথাও যাই। হ্যাঁ ঠিক আছে যাব। তা রাধা তোমাকে যে টাকার কথা বলেছিলাম সেটার কি হলো? আরে সুরেশ বাবা তো টাকার ব্যবস্থা করছে, তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে। এরপর সুরেশ তার অফিসে চলে যায়। সন্ধ্যাবেলায় রাধা সুরেশের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে এবং রাধা তার জন্য একটি গিফট এনে রেখে দেয়। আমি তো রেডি হয়ে গেছি, এবার একবার সুরেশকে কল করে দেখি। এই বলে রাধা সুরেশকে কল করে কিন্তু সুরেশ তার ফোন তোলে না। আরে সুরেশ তো ফোন তুলছে না, সে আমাকে বলল বাইরে নিয়ে যাবে কিন্তু আমার ফোন তুলছে না কেন? রাধা দুঃখী হয়ে তার বিছানায় বসে পড়ে। অপরদিকে সুরেশ একটি মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে বসে জন্মদিন পালন করে। আমার জন্মদিনে এত ভালো রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য থ্যাংক ইউ রিচা। আরে থ্যাংক ইউ বলতে হবে না। কিন্তু সুরেশ তুমি যে আমাকে বাংলো গিফট করবে বলেছিলে এখনো সেটা হয়নি। আরে সুইটহার্ট অনেক তাড়াতাড়ি সেটাও হয়ে যাবে। আমি তো তোমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারছি না, সারা দিন তোমার কথাই ভাবতে থাকি। সুরেশ রিচার সঙ্গে বসে কথা বলতে থাকে। অপরদিকে রাধা বারবার তাকে কল করায় সে ফোন সাইলেন্ট করে দেয়। এবার তো সুরেশ ফোন রিসিভ করাই বন্ধ করে দিয়েছে। এবার মিনাকে কল করি। হ্যালো মিনা, সুরেশ ফোন তোলা বন্ধ করে দিয়েছে, চল আমাদের এখনই বের হতে হবে। ঠিক আছে দিদি আমি 10 মিনিটের মধ্যে তোমার বাড়ির বাইরে পৌঁছে যাব, তুমি রেডি থেকো। এরপর মিনা তার গাড়ি নিয়ে রাধার কাছে যায় এবং তাকে গাড়িতে বসিয়ে নিয়ে সেই রেস্টুরেন্টে পৌঁছায় যেই রেস্টুরেন্টে সুরেশ রিচার সঙ্গে বসে জন্মদিন সেলিব্রেট করছিল। হে মিনা হোয়াট আ সারপ্রাইজ, তুমিও এখানে এসেছো দেখে খুব ভালো লাগছে। হাই রিচা। মিনা মিট মাই বয়ফ্রেন্ড সুরেশ। আচ্ছা তাহলে তুমি এই মেয়ের বিএফ? তুমি তুমি এখানে কিভাবে? এবার আমিও দেখছি আমার সঙ্গে আর আমার পরিবারের সঙ্গে চিটিং করে তুমি কিভাবে খুশি থাকো। হ্যাঁ হ্যাঁ তোমার যা করার করে নাও, তোমাদের মতো মানুষ আমি অনেক দেখেছি, তোমাদের কিছু করার ক্ষমতা নেই। আচ্ছা এই ব্যাপার, তাহলে এবার সত্যি তুমি বুঝতে পারবে আমাদেরকে। চলো দিদি এখান থেকে যাই। এরপর মিনা রাধাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাধা তার শ্বশুর বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে চলে আসে। এভাবেই 15 দিন কেটে যায়। একদিন সুরেশ নিজের রুমে বসেছিল, এমন সময় তার মা তার কাছে আসে। बाबा सुरेश आज 15 दिन हो गल बौमा एखोनो बाड़ी फेरेनी केन? बौमा तो आगे कोनोदिन एभाबे एतदिनेर जोन्नो बापेर बाड़ीते जायनी। तोदेर मध्ये कोनो झगड़ा होयेछे नाकि? आरे मा ओर कथा छाड़ो, से चले गेछे भालो होयेछे। एखोन आमार अन्य प्लान आछे, से चले जाओयाय आमी एकटू शांतिते थाकते पारछि। अन्यदिके राधार बापेर बाड़ीते। देख राधा आर एकबार भालो करे भेबे ने, आर किछु भाबार नेই मा। आमाके एत बछर थेके এই বড়ি দেওয়া, বাড়িতে আমাকে এত টর্চারও করেছে, তোমাদের থেকে বারবার টাকা চেয়েছে, তাছাড়া এতদিন থেকে আমি এখানে আছি তারপরেও আমাকে নিতে আসছে না। এসবের মানে হলো সুরেশ এখনো নিজের ভুলের জন্য আফসোস করছে না। দেখো রাধা, আজ পর্যন্ত আমি তোমাকে নিজের ইচ্ছায় একটাও কাজ করতে দিইনি, সবকিছু আমার মতো করেছি, কিন্তু আজ আমি তোমার সাপোর্টে আছি, তুমি যেটা চাইবে তাতেই আমি তোমার সমর্থন করব। হ্যাঁ দিদি, আমরা সবাই তোমার সঙ্গে আছি, তুমি একদম টেনশন নেবে না। এবার ওই সুরেশকে নিজের প্ল্যান মতো শিক্ষা দিতেই হবে, এবার সে নিজের কর্মের ফল পাবে। পরের দিন সকালে সুরেশ হলরুমে বসেছিল, এমন সময় তার মা একটি কাগজ নিয়ে তার কাছে আসে। বাবা সুরেশ, পোস্টম্যান এসে এই কাগজটা তোর জন্য দিয়ে গেছে, এই নে। সুরেশ চিঠিটা খুলে দেখতেই অবাক হয়ে যায়, কারণ সেটা কোর্ট থেকে আসা ডিভোর্সের নোটিশ ছিল। রাধাকে ডিভোর্স দেওয়ার জন্য পেপার পাঠিয়েছে। এরপর দেখতে দেখতে 6 মাস কেটে যায় এবং 6 মাস পর সুরেশ এবং রাধা একটি আদালতে পৌঁছায়। তোমাদের ডিভোর্সের আগে ভাবার জন্য 6 মাস সময় দেওয়া হয়েছিল, এখনো কি তোমরা ডিভোর্স নিতে চাও? হ্যাঁ জজ সাহেব, আমি ডিভোর্স নিতে চাই। হ্যাঁ জজ সাহেব, আমিও ডিভোর্স দিতে চাই। এরপর সুরেশ এবং রাধার ডিভোর্স হয়ে যায় এবং দুজনেই নিজের নিজের বাড়ি ফিরে আসে। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এবার আমি রিচার সঙ্গে বিয়ে করে সুখে জীবন কাটাতে পারবো। রিচার নামে বাংলোটা তো করেই দিয়েছি, আমাদের ডিভোর্সও হয়ে গেছে, এটা জানতে পেরে সে অনেক খুশি হয়ে যাবে। এখনই তাকে গুড নিউজটা দিয়ে দিই। সুরেশ বারবার রিচাকে ফোন করে, কিন্তু রিচা তার ফোন তোলে না। ওহো, এই রিচা ফোন তুলছে না কেন? অন্যদিকে রিচা সুইমিং পুলে একটি ছেলের সঙ্গে গল্প করতে করতে স্নান করছিল। আরে রিচা, ভাবছি তোমার প্রজেক্টটা কমপ্লিট হলে আমরা সুইজারল্যান্ডে ঘুরতে যাব, কেমন হবে বলো তো? ভালোই হবে, সুইজারল্যান্ড জায়গাটা খারাপ নয়। এরপর কয়েকদিন কেটে যায়। একদিন রিচা যখন তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, এমন সময় মিনা তাকে ফোন করে। হ্যাঁ মিনা, আমি তোমার কথা মতো বাংলোটা রাধার নামে করে দিয়েছি, এবার তোমার পালা। আরে হ্যাঁ হ্যাঁ, সব পেপার রেডি আছে, এবার শুধু তুমি সিগনেচার করলেই হয়ে যাবে। আজ থেকে তুমি আমাদের কোম্পানির ফ্যাশন ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাবে। বেশ কিছুদিন আগে একদিন মিনা যখন রিচার সঙ্গে প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করছিল এবং তাকে মাধবপুরে থাকার জন্য একটি হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল, সেই সময় রিচা তাকে জানায় যে মাধবপুরে তার বয়ফ্রেন্ড সুরেশ তাকে একটি বাংলো গিফট করবে। একবার আমার বয়ফ্রেন্ডের জীবন থেকে তার ওয়াইফ রাধা সরে গেলে আমরা বিয়ে করে নেব। কি বললে? তোমার বয়ফ্রেন্ডের ওয়াইফের নাম রাধা? কই, তোমার বয়ফ্রেন্ডের ছবিটা দেখি। এরপর মিনা দেখে যে রিচা তার দিদির হাজবেন্ড সুরেশের সঙ্গে প্রেম করছে। এটা জানার পর মিনা তাকে বলে দেয় যে বাংলোটি নেওয়ার পর সে যেন সেটা তার দিদির নামে করে দেয়। ঠিক আছে, বাংলোটা আমি তোমার দিদির নামে করে দেব, কিন্তু এতে আমার কি লাভ? দেখো রিচা, বাংলোটা মাত্র 2 কোটি টাকার সম্পত্তি, কিন্তু একবার যদি তুমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাও তাহলে কমপক্ষে 20 কোটি টাকার প্রফিট হবে, তার উপর তুমি অনেক ফেমাস হয়ে যাবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে, আমি বাংলো রাধার নামে করে দেব, কিন্তু তুমি নিজের প্রমিসটা মনে রেখো। ওকে ডিল। মিনা তার অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এরই মধ্যে রবি তাকে ফোন করে এবং সে তার সঙ্গে ফোনে কথা বলতে বলতে বাড়ি চলে যায়। বাংলোটি রাধার নামে হয়ে যাওয়ায় রাধা তার বাবা মায়ের সঙ্গে সেই বাংলোতেই থাকতে শুরু করে। অপরদিকে মিনাও তার পরিবারের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটায়। অন্যদিকে সুরেশ তার সবকিছু হারিয়ে ফেলে এবং রিচাও তার ব্যাপারে জানার পরে তাকে ছেড়ে চলে যায়। এরপর সুরেশ সারা জীবন নিজের ভুলের জন্য আফসোস করতে থাকে। বন্ধুরা, এরই সঙ্গে আমাদের এই গল্পের সিরিজটি শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরো গল্প দেখার জন্য আমাদের চ্যানেল গল্পের স্টোরি টিভিকে এখনই সাবস্ক্রাইব করে দাও।